সুপ্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি ইলিয়াস হোসেন। আজ আমরা আলোচনা করব চিকুনগুনিয়ায় বিপর্যস্ত জনজীবন নিয়ে। সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা। এছাড়াও আমাদের সাথে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, দেশজুড়ে এখন এক মহা আতঙ্কের নাম চিকুনগুনিয়া। সরকারি হিসেব অনুযায়ী ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 13,67,000, আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা 18,00,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্য এক জরিপে দেখা গেছে এডিস মশাবাহিত এই জ্বরে একবারই অন্তত দুজনের বেশি ভুগছে এই সময়। প্রচণ্ড জ্বর সাথে দীর্ঘমেয়াদী শরীর ব্যথা নিয়ে ভুক্তভোগীদের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় প্রায় 2 থেকে 3 মাস। একে দুর্যোগ বা মহামারী ঘোষণার দাবি থাকলেও সরকার ও সিটি কর্পোরেশন তা দরকার মনে করে না। এই নিয়েই কথা হবে অতিথিদের সঙ্গে। তো আমরা আসলে চিকুনগুনিয়া এখন এতটাই আলোচিত একটি বিষয় যে মানুষ আতঙ্কিত, অনেকটা জেনে না জেনে বা না বুঝে এরকমও বলা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে। তো আসলে এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের দর্শকদের সঠিক একটি ধারণা দিতেন অধ্যাপক কামরুল হাসান খান। ধন্যবাদ ইলিয়াস হোসেন। প্রথমে যে শিরোনামটি দেওয়া হয়েছে যে চিকুনগুনিয়া বিপর্যস্ত জনপদ, এটার সাথে আমি প্রথমেই দ্বিমত করছি। এমন কোনো বিপর্যয় এটা আসেনি যেটাকে বিপর্যস্ত জনপদ বলা যাবে। এই জায়গাটায় আমাদের, আমরা প্রথম থেকে কাজটা করছি, সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে সঠিক তথ্যের উপর আলোচনাটা হচ্ছে না। আচ্ছা, আমরা যখন প্রথমেই এই প্রাদুর্ভাবটা এবার দেখতে পেলাম, তখনই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা জাতীয় সেমিনার করি 21 মে। সেখানে দেশের বিশিষ্ট যারা মেডিকেল সায়েন্টিস্ট আছে তাদেরকে আনা হয়েছিল এবং আনা হয়েছিল ঢাকা দক্ষিণের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাইদ খোকনকে। সেদিন আমরা দুটি কাজ করেছিলাম, একটি হলো যে মশা নিধনের জন্য স্ক্রাশ প্রোগ্রাম নিয়েছিলাম, সাইদ খোকন আর আমি দুজন ওপেন করেছিলাম আমাদের বটতলায়। অন্যদিকে আমাদের বিশেষজ্ঞদের দিয়ে আমরা একটা সচেতনতা মানুষকে জানানোর জন্য, যেটা কোনো আতঙ্কিত হওয়ার রোগ নয়, এটার এই উপসর্গ হবে এবং চিকিৎসাটা খুবই সিম্পল, সেই হিসাবে মানুষদের মধ্য থেকে আমরা সেই বিষয়টা বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। তো এবার এই চিকুনগুনিয়া কতগুলো রেকর্ড হয়েছে। একটি রেকর্ড হলো, আমার মনে হয়, আমার যতটুকু মেমোরিতে আসে, একটি রোগ নিয়ে এরকম পত্রপত্রিকা এবং টেলিভিশনে এত কর্মসূচি কখনোই হয় না, যেমন আমি নিজেও প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে যাচ্ছি, এবং এইডস নিয়েও এত আলোচনা হয়নি। এবং আমরা যেদিন দেখলাম 21 মেতে আমরা যখন আলোচনাটা করলাম, খুবই গুরুত্বপূর্ণ এবং সারা জগৎ আলোচনা ছিল। তো সে তারপরের দিন থেকে দেখলাম যে পত্রিকার প্রথম পাতায় চিকুনগুনিয়া চলে আসছে, পরের দিন থেকে দেখলাম বিভিন্ন টেলিভিশনে চিকুনগুনিয়া আলোচনা চলছে। তো এখন এই বিষয়টা মহা আতঙ্ক তো হয়নি ইলিয়াস, এই জায়গায় আরেকটি দ্বিমত, মহা আতঙ্ক দেশব্যাপী হয়নি, ঢাকাতে হয়েছে এবং এটি কোনো মহামারী নয়। মহামারী যেটা বলা হয় যে ম্যাসিভ ডেথ হলে মহামারীর কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে যে কি হলে তাকে মহামারী বলা হবে? মহামারী দু ধরনের সংজ্ঞা আছে, একটি বলা হয় যে এপিডেমিক, যেটা আমরা বলি নির্দিষ্ট এলাকায় কিছু সংখ্যক লোক যখন আক্রান্ত হয় তো এপিডেমিক হয়। এপিডেমিকের বাংলা অংশে মহামারী ইউজ করা হয়, কিন্তু মহামারী আমাদের কালচারে যেটি করা হয়, যেমন কলেরাতে মহামারী মানে ব্যাপক মানুষ যখন মৃত্যুবরণ করে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেটা, কিন্তু এখানে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর মরেও নাই লোকজন। তো এখানে জিনিসগুলো হলো যে এই যে আতঙ্কটা, আতঙ্কটা কেন হলো আমাদের কাছে সঠিক, যেমন আপনি একটা তথ্য দিলেন যে 13,00,000 লোক সারা দেশে এফেক্টেড হয়েছে, এটা কি খুব বেশি সংখ্যা হলো? ঢাকাতেই থাকে এবং যেটা বলা হচ্ছে যে 18,00,000 ছাড়িয়ে যেতে হবে, এটা খুব বড় সংখ্যা নয়। এখন যদি পার্সেন্টেজ হিসাবে ধরি এটা 1% কম, কিন্তু কথা হলো যে আমাদের আসল পিকচারটা কিন্তু আমরা পাইনি। এবং এই এইতে আমি বললাম যে এবার অনেকগুলি ঘটনা ঘটছে, একটি হলো যে মিডিয়াটাকে খুব ভালোভাবে নিয়েছে, এটা আমরা পজিটিভলি দেখবো, কিন্তু এই মিডিয়াতে যাওয়াতে হয়েছে কি মানুষ এটা নিয়ে খুব মানে উদ্বিগ্ন হয়েছে, এটা ভালো এফেক্ট হয়নি, মানে সচেতন হওয়ার চেয়ে উদ্বিগ্ন বেশি হয়েছে এরকম মনে করছেন আপনি। আর দ্বিতীয় হলো যে এই প্রথম একটি রোগ যে সাধারণ মানুষই নির্ণয় করছে, এটা তারা, আমি দেখছি বেশিরভাগ, আমরা যেহেতু অনেকদিন ধরে প্রতিদিনই কাজ করছি, যে মানুষ নিজেরাই রোগ নির্ণয় করছে যেটা আমার চিকুনগুনিয়া হয়েছে। তো এই জায়গাটায় আমাদের দ্বিমত আছে এবং আসলে ভাইরাসের, সব ভাইরাসের কিন্তু একই ধরনের উপসর্গ হয়। ভাইরাস রোগের একটা ক্যারেক্টার হচ্ছে হাই ফিভার হবে,
যে কোনো ভাইরাস রোগে আমার এখানে শরীর ব্যথা হবে, মাথা ব্যথা হবে, বমি ভাব হবে, জয়েন্ট পেনও হবে, যে কোনো ভাইরাসে আরও বেশি জয়েন্ট পেন হয়। তো সেখানে এইখানে যেটা আমরা দেখলাম যে জয়েন্ট পেন যখনই বেশি হচ্ছে তখন এটাকে চিকুনগুনিয়া সাধারণ মানুষ মনে করছে, এবং আমরা যেটা দেখছি যে জয়েন্ট পেন দীর্ঘস্থায়ী হলে সেটাকে আমরা ধরছি ক্লিনিক্যালি, সেটাও কিন্তু কনফার্ম করা হচ্ছে না। অ্যাজ এ ডক্টর বা আমরা স্পেশালিস্ট ডক্টর হিসাবে যখন মতো আমরা ল্যাবরেটরিতে এটি কনফার্ম না করবো সে তখন কিন্তু আমরা চিকুনগুনিয়াটা বলতে পারবো না, কারণ এখানে আমার ধারণার উপরে কিন্তু আমরা বিং সায়েন্টিস্ট আমরা কিন্তু এটা কনফার্ম করতে পারবো না। তাহলে যে সংখ্যাটা আসছে কোত্থেকে, আমি প্রচুর লোকের সাথে কথা বলতে হচ্ছে, আমাকে মিডিয়া কথা বলতেছে, এবং তারা কখনোই কোনো ডাক্তার, অনেক রুগী আছে তারা ডাক্তারের সাথে কথা বলেনি, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করেনি, তারা বলছে আমার চিকুনগুনিয়া হয়েছে। কিন্তু লোকজন কিন্তু ভুগছে, অসুস্থ হচ্ছে, এটা ঠিক হয়তো চিকুনগুনিয়া নয়, এটা তো বলতে চাচ্ছেন। এই সময়টাতে বিশেষ করে এবারে কিছু আরও কিছু উপসর্গ আছে, বিষয় আছে, যেমন এবার কিন্তু এই যে অতিবৃষ্টিপাত কিন্তু অন্য সমস্যাতে, আমি এই সময়টায় কিন্তু এই সমস্ত যে জ্বর বা সিজনাল যে চেঞ্জগুলো হয় সেখানে কিন্তু হয়, প্রতি বছরই হয়। সেখানে আমি অনেক জায়গায় কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, মানুষ ভুলেই গেছে এই জ্বরটা তার আগেও হয়েছে, চিকুনগুনিয়া হয়তো হয়নি, যেমন ইনফ্লুয়েঞ্জা এটা কমন একটা, এর চেয়ে তো অনেক বেশি হয় ইনফ্লুয়েঞ্জা, এবছরই মনে হচ্ছে চিকুনগুনিয়া, কিন্তু 2011তেও রোগ তত্ত্ব অধিদপ্তর গবেষণা করেছে চিকুনগুনিয়া নিয়ে। এর আগে দুবার হয়েছে বাংলাদেশে, 2008 হয়েছে রাজশাহীর একটা এরিয়াতে, 2011 বিচ্ছিন্নভাবে হয়েছে, সে এ ধরনের হয়নি। তো এবার এটা তো আমরা স্বীকার করি যে এবার অন্য দুইবারের চেয়ে তো বেশি হয়েছে, কিন্তু প্রথম থেকে আমি লক্ষ্য করছি এটা মানুষ ধারণা করে তারা মনে করছে তার চিকুনগুনিয়া হয়েছে, চিকুনগুনিয়া অন্যবারের চেয়ে তো বেশি হয়েছে এটা আমরা স্বীকার করি। কিন্তু যে যখন যেটা আপনি যেটা বললেন এই প্রথম তথ্য আপনি দিলেন, আমি জানি না সোর্সটা কোথায়, 13 লাখ, এটাকে অন্য কোথাও কেউ বলেনি, 13 লাখ কিন্তু একটা দেশের জন্য 17 কোটি মানুষের জন্য এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জ্বর, এটা কিন্তু কোনো বেশি কোনো বিষয় না, ওর চেয়ে তো অনেক বেশি ইনফ্লুয়েঞ্জা হয়েছে যেবার হয় বা ডেঙ্গু হয়েছে। সেই কারণে আমাদের খুব কেয়ারফুলি আমাদের খেয়াল করতে হবে যে আসলে চিকুনগুনিয়া কি না। আমরা লক্ষ্য করেছি অনেক রুগীর চিকুনগুনিয়া মনে করে তারা ধরেই নিয়েছে, তারা ডাক্তার কাছে যায়নি কোনো সেরকম চিকিৎসা, তো এটা সিম্পল চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করেনি, এখন দেখাচ্ছে ওই চিকুনগুনিয়া মনে করেছে তার টাইফয়েড হয়েছে, তার ডেঙ্গু হয়েছে, এই জায়গা কিন্তু মারাত্মক। আপনার আলোচনা থেকে যেটি বুঝলাম যে সে অসুস্থ হচ্ছে মানুষ এটা ঠিক, কিন্তু হয়তো চিকুনগুনিয়া না, ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। তো আমরা একটু প্রফেসর বড়ু আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কি ওপিনিয়ন এই সম্পর্কে, আমরা তার আপনার অভিমতটা কি? হ্যাঁ, আমাদের মাননীয় ভিসি স্যার যেটি বলছেন আমি ওনার সাথে একমত। আসলে সংখ্যার দিক থেকে যেটি বলছেন এটা আমাদের, যেমন আমি একটি হাসপাতালের দায়িত্বে আছি, আমি শহীদ সারাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে, আমার প্রতিদিন বহির্বিভাগে রুগী আসে 2500 থেকে 3000। আমি এখানে যেহেতু আজকে আসব, আমি আমার এখানে একটি চিকুনগুনিয়া কর্নার আছে যেটিতে শুধু চিকুনগুনিয়া রুগীর চিকিৎসা এবং পরামর্শ দেওয়া। এটি সম্প্রতি কর্নারটি খুলেছে? সম্প্রতি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের নির্দেশ আমরা করেছি, আরেকটি করেছি চিকুনগুনিয়া আর্তালজি একটা ক্লিনিক করেছি, যাদের জয়েন্ট পেইন হচ্ছে জ্বরের পরে তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। তা আজকে আমার হাসপাতালে যে তথ্য, আমার চিকুনগুনিয়া কর্নারে 145 জন রুগী আসছে আজকের দিনে আউট অফ 3000। তো এটা হলো সাসপেক্টেড, অর্থাৎ জ্বর নিয়ে যে রুগী আসছে সবাই চিকুনগুনিয়া কর্নারে যাচ্ছে। তো এটা সাসপেক্টেড, আমাদের ডাক্তারদের হিসাব অনুযায়ী তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি 145 জনের মধ্যে 80 জনের মতো চিকুনগুনিয়া রোগের সাসপেক্টেড হতে পারে, আর অন্যগুলো সাধারণ রোগ এবং অন্যান্য ভাইরাল জনিত কারণ হতে পারে। এবং এই 80 জনের সাসপেক্টেড রুগী যদি আপনি ভর্তি করান বা অন্য বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন থাকে, এক পর্যায়ে যদি এটি প্রমাণ করা হয় ডায়াগনোসিসের মাধ্যমে, আরটিপিসিআর সহ অন্যান্য পরীক্ষার মাধ্যমে, হয়তো এই 80টি এটা 30 থেকে 25 পরিণত হবে, এটি মনে হয় স্যার বলতে চেয়েছেন। তো আমার মনে হয় এটি, তবে এটি ঠিক ওই ইপিডেমিক এবং এন্ডেমিক যেটি বলছিলেন, এপিডেমিক যেটিকে বলা হচ্ছে মহামারী, আর এন্ডেমিক আমরা যেটি বলছি প্রতি বছরেই একটা রোগ প্রতি বছর কোনো না কোনো সময় হয়, যেমন ভাইরাল ফিভার প্রতি বছরেই হয়, একটু জ্বর, একটু কাশি, অনেক গায়ে ব্যথা, এগুলো প্রায় হয়, একজন থেকে আরেকজনের হচ্ছে, এগুলো আমাদের হলো এন্ডেমিক। আর আমরা আউটব্রেক
এবং হলো এপিডেমিক আউটব্রেক, যেটা আমরা এখন বলছি প্রাদুর্ভাব, যেটা হ্যাঁ অবশ্যই এখন একটা আমাদের চিকুনগুনিয়া একটা প্রাদুর্ভাব হচ্ছে। আর আমি এপিডেমিক সেক্ষেত্রেই বলবো, শুধু একটি জায়গায় না, অনেকগুলো জায়গায় আক্রান্ত হচ্ছে, যেটাতে জীবনের আশঙ্কা আছে। এবং এটা যদি সরকার, রাষ্ট্র এবং যদি মনে করে এইটি মহামারী আকারে হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আতঙ্ক, সরকার আমি সামাল দিতে পারছে, জীবনের আশঙ্কা আছে, তখনই আমি মহামারী বলবো। যার কারণে এটি একটি ডিক্লারেশনের ব্যাপার আছে, তো যার কারণে সরকার, সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ বলছেন না এটি মহামারী। হ্যাঁ, তারা বলছেন আউটব্রেক এবং এটা প্রাদুর্ভাব। অবশ্যই সত্যিগত এটা একটা আউটব্রেক এবং প্রাদুর্ভাব। তো যে হারে আক্রান্ত রুগী আপনাদের হাসপাতালে যাচ্ছে, সে হারে কি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাচ্ছে তারা, বা নিশ্চিত হতে পারছে যে চিকুনগুনিয়া বা অন্য জ্বর কিনা অন্য? আচ্ছা, আমি এখন ধরুন 145 জনের শেষ পর্যন্ত আমি 25-30 জন যদি চিকুনগুনিয়া রুগী হয়, আজকের দিনের আমি তথ্য বলি কয়জন ভর্তি হয়েছে। আমার নেক্সট প্রশ্নটা ছিল আমার চিকুনগুনিয়া কর্নারের যিনি দায়িত্বপ্রাপ্ত, আজকে মাত্র 2 জন ভর্তি হয়েছে, মানে আউট অফ 150 or 145 ভর্তি হয়েছে মাত্র 2 জন, অন্যগুলো স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে, অবজারভেশনের মধ্যে চলে গিয়েছেন। আর আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে চিকুনগুনিয়া বা অন্যান্য রোগ, ডেঙ্গু রোগের জন্য যেসব টুলস দরকার প্রত্যেকটি জায়গায় আমাদের আছে। তবে চিকুনগুনিয়ার জন্য যেটি স্পেসিফিক যে টেস্ট RT-PCR, এটা অনলি IEDCR, যেটি হলো মহাকালী রোগতত্ত্ব বিভাগে বা উন্নততত্ত্ব ইনস্টিটিউটে একমাত্র আছে, এটি কোনো হাসপাতাল বা অন্য কোথাও নেই। আর অন্যান্য পরীক্ষাগুলো আমাদের যথেষ্ট রয়েছে। আচ্ছা, আমরা একটু প্রফেসর রেজার কাছে জানতে চাই, আমরা যে দুজনের সাথে এতক্ষণ কথা বললাম তারা একেবারে সরাসরি জড়িত এই বিষয়গুলোর সাথে, আর আপনি সব নিয়ে পড়িয়ে থাকেন সাধারণত, আপনার কী অভিমত এবারের এই চিকুনগুনিয়া প্রসঙ্গ দেখে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার দুই পাশে দুজন স্বনামধন্য ডাক্তার, মাঝখানে আমি মনে হয় একটু ভেবে চিন্তে কথা বলতে হবে কিনা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় যে চিকুনগুনিয়ার নাম্বার অফ পেশেন্টস ঢাকা সিটি এবং তার সারাউন্ডিংসেই বেশি এখনও পর্যন্ত সারা বাংলাদেশের কনটেক্সটে। তো স্যার যেটা বললেন 12 লাখ 18 লাখ সংখ্যাটি কম, আমি যদি ঢাকা শহরটাকে টার্গেট করে কথা বলি তাহলে 1.5 কোটির মধ্যে 15 লাখ, মানে ইট ইজ মোর দ্যান 10% বা নিয়ারলি 10%। তো এই সংখ্যাটা একেবারেই কম না আমার কাছে মনে হয়। আর চিকুনগুনিয়া বিষয়টি স্যারেরা যেভাবে বলেছেন, আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এপিডেমিক বিষয়টা নিয়ে দুজনই বলেছেন, যেটা বলেছে সেটা গোটা বাংলাদেশের কথা বলেছে, তাই না? জি জি, গোটা বাংলাদেশে শুধু ঢাকা, কিন্তু আসলে প্রাদুর্ভাবটা ঘটেছে কিন্তু স্যার ঢাকাতে বেশি, বেশি এটা ঢাকার বাইরে কিন্তু সংখ্যা অনেকটাই কম। আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা এপিডেমিক বা মহামারী কিনা, হ্যাঁ মহামারী স্যার যেভাবে ব্যাখ্যা দিলেন, এই রোগে আসলে মৃত্যুর আশঙ্কা নেই বললেই চলে, বাট এই রোগের সাফারিংসটা অনেক বেশি। ডেঙ্গিতে যেমন মোর দ্যান 50% মর্টালিটি কেস আসতে পারে বা হয়েছে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু চিকুনগুনিয়াতে এই ঘটনাটি ঘটেনি। সেই 1952 সালে যখন তানজানিয়াতে প্রথম ধরা পড়ে, তারপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু এটা অ্যাবসেন্ট ছিল। পরে 1999 থেকে 2000 আবারই কঙ্গোতে এটা প্রাদুর্ভাব ঘটে, 1952তে প্রথম দেখা গেছে বাংলাদেশে। যে 2008-এ যে প্রথম আসলো, ওই সময় কিন্তু শুধু বাংলাদেশ না, আরও সারাউন্ডিংস কান্ট্রি লাইক থাইল্যান্ডে এসছে, ইন্দোনেশিয়াতে এসছে, এবং সেখানেও এই কেসগুলো রিপোর্ট হয়েছে। 2005-এ কিন্তু চিকুনগুনিয়ার একটা বড় প্রাদুর্ভাব দেখা যায় ভারতে, এবং বাংলাদেশে 2008-এর পর থেকে একেবারেই যে নেই তা না, স্পোরেডিকলি এটা এসেছে, কোথাও কোথাও ছিল অল্প, কিন্তু এই বছরের সংখ্যাটা বেশি। বিশেষ করে গত 6 মাসে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে জানা যায় যে ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত এই 6 মাসে এই রোগের প্রাদুর্ভাব খুব ট্রিমেন্ডাসলি বেড়ে গেছে, এবং আমার মনে হচ্ছে সংখ্যা আরও বাড়ছে। আরেকটি বিষয় স্যারেরা দুজন স্যারই বলেছেন যে আসলে এটা রোগ নির্ণয় করা হয়েছে কি না, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আসলে অনেক সময় আমরা একই ধরনের সিমটমস নিয়ে আসি, আমরা কিন্তু এটাও নিশ্চিত করতে পারছি না অনেক ক্ষেত্রে যে এটা ডেঙ্গি ছিল কিনা বা এটা ডেঙ্গিতে যেতে পারে কিনা, বিকজ ভেক্টর কিন্তু একই, মসকিউটো বর্ন ডিজিজ চিকুনগুনিয়া এবং ডেঙ্গি, তো এডিস যে মসকিউটোটা এটা ক্যারি করছে, তো একই মশায় তো ক্যারি করছে, এডিস থেকেই তো দুটি একই মশা থেকে দুটো ভাইরাস ক্যারি করে সে ট্রান্সমিট করতে পারে অ্যামাং দি হিউম্যানস। তো আসলে
এখানে রোগ নির্ণয়েরও ক্ষেত্রেও আমাদের এখনও অনেক সীমাবদ্ধতা আছে। উত্তম স্যার যেটা বললেন যে বাংলাদেশের একটিমাত্র সেন্টারে এটা সঠিকভাবে নির্ণয়ের ব্যবস্থা আছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা স্যার, মনে হয় একটু বলবেন। তবে বেশিরভাগ জায়গাতে নাই, এবং রিসেন্টলি যে ঘটনাটা খুবই দুঃখজনক যে এই রোগ নির্ণয়কে কেন্দ্র করে নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তাদের রোগ নির্ণয়ের চেষ্টা করছেন এবং তারা ভুল তথ্য দিচ্ছেন, সেটাও একটি বিষয় যা আমাদেরকে আসলে দেখা দরকার এবং এটিকে স্টপ করা অতি জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা অহেতুক আতঙ্ক তৈরি হচ্ছে। বাট অবশ্যই এটাকে একটা প্রায়োরিটি বেসিসে নিতে হবে এবং এটাকে স্টপ করার জন্যে আসলে আমি আরেকটু বলতে চাচ্ছি যে কোনো স্পেসিফিক মেডিকেশনস নাই। সো এটা ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমাদেরকে টার্গেট করতে হবে এবং সেখান থেকে আমরা এটার কন্ট্রোলে যেতে পারি। আচ্ছা প্রফেসর কমল হাসান, কিছু একটা বলছিলেন আপনার। আমি যেটা বলছিলাম যে রোগ নির্ণয়ের বিষয়টি, সেটা হলো যে আমাদের প্রফেসর উত্তম যেটি বলেছে যে পিসিআর পরীক্ষাটা আইডিসিআর হয়, আরটিপিসিআর। হ্যাঁ, উপসর্গ দেখার 5 দিনের মধ্যে পিসিআর করলে পজিটিভ হবে, 5 দিনের পরে করলে কিন্তু পিসিআর পজিটিভ হবে না। তখন কিন্তু নেগেটিভ হলে যে আমি বলবো যে হয়নি তা কিন্তু না। আবার 5 দিনের পরে একটা অ্যান্টিবডি আছে, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হয় IgM, ওইটা যদি হয় তাহলে আমরা 5 দিন পরে ওইটা করতে হবে, অ্যান্টিবডি টেস্টটা করতে হবে। সে কারণে এটি একদিক চিকনগুনিয়ার জন্য স্পেসিফিক, কিন্তু এখানে যেটা সমস্যাটা হলো জ্বর হলেই সবাই ধরে নিচ্ছে চিকনগুনিয়া, কিন্তু আমরা যেটা মনে করি যে চিকনগুনিয়া যারা যারা যে আর্থ্রালজিয়াতে ভুগছে তাদের তো কষ্ট হচ্ছে, তাই না? অনেক কষ্ট অনেকেরই। তো সেখানে আমরা যদি প্রথম থেকেই চিকনগুনিয়া না ভেবে আমরা রোগ নির্ণয়ের দিকে যেতাম, তাহলে আমাদের রুটিন পরীক্ষা করলেই কিন্তু সেটা আমাদের একটা ডায়াগনোস হয়ে যেত, তাহলে ঝুঁকির জায়গায় যেত না। চিকনগুনিয়া মারণাত্মক মহামারীর রোগ নয়, মানুষকে মৃত্যুবরণ থেকে দেবে না। কিন্তু কথা হলো অন্যান্য রোগ আছে জ্বরের, ডেঙ্গুতে তো মানুষ মারা যেতে পারে, সেখানে প্রপার ট্রিটমেন্ট সেখানে লাগবে এবং সেখানে স্বাভাবিক কিছু পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায়, রুটিন পরীক্ষার মধ্যে। সেটাও কিন্তু অনেকে করছেন, আমি ধরেই নিচ্ছে, কারণ খুব কাছাকাছি ডেঙ্গু এবং চিকনগুনিয়া। যেমন একটা সিম্পল প্লেটলেট দেখলে বোঝা যায় চিকনগুনিয়া প্লেটটা কমবে না, স্বাভাবিক থাকে, কিন্তু ডেঙ্গুতে সেটা কিন্তু কমে যায়। তো সে কারণে এই ধরনের রুটিনগুলি, কারণ আমি যে বলেছি আবার রিপিট করি যে প্রথমে একটি রোগ সাধারণ মানুষ নির্ণয় করছে, তারা ডাক্তারকে যাওয়ারই প্রয়োজন মনে করছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং আমরা এটিও ঠিক নয় যে ইলিয়াস তো ভুগছে না, ইলিয়াস তো একজন রুগী, আজকে আমাদের সামনে একটা স্পেসিম্যান, তো ইলিয়াস সে জয়েন্ট পেনে ভুগছে, কতদিন হলো এটি? প্রায় মাসখানেক হলো। কিন্তু এই চিকনগুনিয়াতে কেউ 7 দিনে ভালো হয়েছে, কেউ 10 দিনে ভালো হচ্ছে, কেউ দু সপ্তাহে ভালো, কেউ আবার 1 মাস 1.5 মাসে জয়েন্ট পেনটা, জ্বর কিন্তু সাধারণত 7 দিনে ভালো হয়ে গেছে। তার মানে এই রোগেই যে সময়সীমা সব কিন্তু বেশি না, এবং এই যে 1 মাস বা 2 মাস যারা ভুগছে তারা কিন্তু খুব বেশি হলে 5-10% হতে পারে। হ্যাঁ, তো এই যে মুখে মুখে একটা ছড়ানো এবং এইটা নিয়ে যে এক ধরনের আতঙ্ক ছড়ানো হয়েছে, যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে এক ধরনের ব্যবসার মধ্যেও চলে গেছে। আমি রিয়াল যেহেতু বঙ্গবন্ধুতে আমরা পরীক্ষা করি এবং আইডিসির করি, আমাদের যে হিসাব আমাদের এখানে প্রায় 1,500 রোগীর পরীক্ষা হয়েছে, যে যেটা বললাম ইন্টিবডি, তাতে 30% লোক অ্যাফেক্টেড, এবং ওইখানেও একই আইডিসিআরে তারা যে পিসিআর করেছে সেখানেও কিন্তু 30% তারা ধরেছে। তাহলে এখানে মাত্র অল্প, কিন্তু আমি জরিপটা কখনোই সঠিক পেলাম না, এনে প্রচুর কথা বলেছি আমরা, প্রচুর মানুষের কাছে আমরা আলাপ করেছি যে আসলে বলেন তো কত রোগী হয়েছে, বিভিন্ন বাড়িতে বা পরিবারে কত হয়েছে, সে কিন্তু খুব বেশি কিন্তু সংখ্যা না, সবাই বেশিরভাগ। কারণ আমি এটাও জানি যে সঠিক জরিপটা কোথাও হয়নি, আমরা দুটো জায়গায় পরিষ্কারভাবে বলি, যেহেতু তারা 5,000 একটা এরিয়াতে 5,000 লোকের উপরে করেছে, সেখানে 30%, আর আমরা এখানে আমরা পরীক্ষা করেছি 1,500-এর মতো। তো সেইখানে এটাই একটা মাত্র জরিপের জায়গা, আর অন্য কোথাও জরিপ হয়েছে কিনা আমার কিন্তু জানা নেই, আমি খুঁজে পাইনি, কারণ যেহেতু প্রথম থেকে আমরা কাজটা করছি সেই জায়গাটায়। আমার মনে হয় যে
ছোট তথ্য তো সঠিক নয় এবং আমরা সাংবাদিকরাও কিন্তু সঠিক তথ্য বা কত রোগ আক্রান্ত হয়েছে, কতজনের চিকুনগুনি হয়েছে, কতজনের চিকুনগুনি নয়, এরকম কোনো কোথাও স্ট্যাটিস্টিক আমরা চেষ্টা করছি। আমরা যেহেতু শুরু করেছিলাম বঙ্গবন্ধু মেডিকেলে ব্যাপক একটা সেমিনারের মধ্য দিয়ে, তো সেখানে আমরা আরেকটা প্রোগ্রাম করছি যেখানে আমাদের অনুষ্ঠান নামটা অনু করে ফেলেছি চিকুনগুনিয়া ঢাকা এক্সপিরিয়েন্স 2017। ওখানে আমাদের বিশাল যারা বড় বড় বিশ্বজ্ঞ ওখানে আবার আমরা মিডিয়াতে আনবো যে আসলে চিত্রটা কী, যতটুকু তথ্য ঢাকা শহরে আছে বা বাংলাদেশে আছে সবগুলো অ্যাকোমোডেট চলছে। আমরা অচিরেই আবার একটা ই করে সেমিনার করে এটা আমরা ডিসক্লোজ করব আসল পিকচারটা কী। আচ্ছা, এই নিয়ে আমরা আরও আলোচনা করব। তো আমাদের এখন একটু বিরতি নেব আর স্টুডিওতে আমন্ত্রিত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের প্রশ্ন নেব আর কি। দর্শক, এই পর্যায়ে নেব একটা বিরতি, ফিরব এখনই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন এসএটিভি সংলাপ, আমরা কথা বলছি চিকুনগুনিয়া বিপর্যস্ত জনজীবন নিয়ে, আবারও ফিরব আলোচনায়। শুরুতেই আমরা যে প্রশ্ন নিতে চাই আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে, তো আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাফেল বাসা রাব্বি, স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমার কোশ্চেনটা উত্তম কুমার বড়ুয়া স্যারের কাছে। স্যার যে বললেন যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর কেউ তিন দিন সাফার করতেছে, কেউ বা সাত দিন, কেউ এক মাস পর্যন্ত, এইটা কেন, সেম ডিজিজে মানে এই ডিফারেন্সটা কেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি প্রথমে বলি এই রোগ হলে আমাদের কী কী হচ্ছে। এটা ভাইরালে আমরা প্রথমে জেনেছি এটা ভাইরাসজনিত একটি রোগ, ভাইরাসজনিত অন্যান্য প্রতি বছরে আমাদের ভাইরাল ফিভার হয় আমরা সবসময় বলি। তো ভাইরাল ফিভার যেটি স্যারে যেটি বললেন, যে কোনো ভাইরাল ফিভারে উচ্চ মাত্রায় জ্বর থাকবে, 102, 103, 104, 105 হতে পারে, আর সাথে যেটি থাকে মাথা ব্যথা, গায়ে ব্যথা, সারা শরীর ব্যথা, মাংসপেশিগুলো ব্যথা, হাড়গুলো ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এগুলো থাকতে পারে। এটা যে কোনো ভাইরাল ফিভার এবং এই চিকুনগুনিয়া তো থাকে। আর যেগুলো থাকে অন্যান্য যেগুলো হলো বমি বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, আমার চামড়ার নিচে সারা শরীর লাল হয়ে যেতে পারে এবং স্কিন র্যাশ হতে পারে, লাল লাল সব সারা শরীরে এরকম র্যাশ হতে পারে। এগুলি মোটামুটি একটা চিকুনগুনিয়া রোগের লক্ষণ। তো এটি তিনটি ফেজ আছে তোমার যে সরাসরি প্রশ্ন, একটা অ্যাকিউট ফেজ, একটা সাব অ্যাকিউট, একটা ক্রনিক। এইটা এই রোগের এই ডিজিজের এই তিনটি ধাপ। অ্যাকিউট আমরা কখন বলবো, 3 সপ্তাহ পর্যন্ত যদি আমি এই রোগে ভুগি এটাকে আমরা অ্যাকিউট ফেজ বলবো, 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত যদি ভুগি তাহলে এটাকে বলবো সাব অ্যাকিউট, 3 মাসের অধিককাল এই রোগ ভুগতে পারে এই চিকুনগুনিয়া, এটিকে আমরা ক্রনিক বলি। এখন আমাদের সমাজে বা আমাদের দেশে বা ঢাকা শহরে আমরা এখন অ্যাকিউট এবং সাব অ্যাকিউট স্টেজটা আমরা অতিক্রান্ত করছি। তো এই কারণে এই রোগের হলো এই তিনটি ধাপ। তো এই রোগের প্রধান লক্ষণ হলো গায়ে ব্যথা, শরীর ব্যথা, গিরা ব্যথা, সাথে জ্বর। জ্বর বেশি দিন থাকে না, কারো একদিন, কারো 2 দিন, কারো 1 সপ্তাহ, নট মোর দেন 7 ডেজ। আবার কখনও কখনও কিছু রোগী আমরা দেখি প্রথমে গা ব্যথা দিয়ে শুরু হয়, 2 দিন পরে গিয়ে জ্বর উঠে, জ্বর চলে যায় কিন্তু গিরা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, গিঁটে ব্যথা থাকে, গিরে ফুলে যায়। এবং এটা যেটি বলা হচ্ছে এটা 3 সপ্তাহের মধ্যে হলে এটা অ্যাকিউট ফেজ শেষ, এরপরে যদি থাকে এটাকে আমরা সাব অ্যাকিউট, এরপরেও থাকতে পারে এটাকে আমরা ক্রনিক বলছি। এখন যে প্রশ্ন করবেন তার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জামি, আমি মোহাম্মদপুর ঢাকা থেকে বলছি। আমার কোশ্চেনটি ডাক্তার কামরুল হোসেন স্যারের কাছে। স্যার যেটা বললেন যে আসলে যে এটাই একমাত্র রোগ যেটা আমরা নিজেরাই নির্ধারণ করে ফেলছি আমাদের কী হচ্ছে, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে স্যার এটার ব্যাপারে কারণটা হচ্ছে যে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, একটা স্বনামধন্য বেসরকারি হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখন হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে চিকুনগুনিয়া টেস্ট করতে হবে, তুমি জ্বরের 10 দিন পর আমার সাথে দেখা করবা। বাট আনফর্চুনেটলি আমি বিভিন্ন সোর্সে জেনে যাই যে বাংলাদেশে একমাত্র ICD DDRB-তেই টেস্টটা হয়। তো এই কারণগুলোর উনি আমাকে বলে দিয়েছিলেন যে তোমার 2500 টাকা লাগবে টেস্ট করতে, সো তুমি ওইভাবে প্রিপারেশন নিয়ে এসো। স্যার এই জিনিসটার আগে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমরা কেন এই টেস্টটা করাতে যাব, কারণ আমরা জানি আমাদেরকে তারপরেও টেস্ট করানো হচ্ছে। এই কারণেই স্যার আসলে যেটা হয় যে অনেক মানুষ টেস্টটা করাতে চাচ্ছে না, আর আমাদের যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা চিকুনগুনিয়া নিয়ে আলোচনাটা দেখছি কিন্তু চিকুনগুনিয়ার উপশম, প্রতিকার এগুলো আলোচনা হচ্ছে না। তো আমরা এই আলোচনাগুলো ধরে নিচ্ছি, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখছি কতটুকু সত্য মিথ্যা দেখে আমরা নির্ধারণ করে ফেলছি।
এই ব্যাপারে স্যার আপনি যদি কিছু বলতেন, সঠিক নির্দেশনা যদি দিতেন স্যার। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি সুন্দর প্রশ্ন করেছো। তোমার প্রশ্নের দুটি ভাগ, একটি হলো পরীক্ষা করা, আরেকটি হলো যে প্রতিকার বা কথা বলা হচ্ছে না, এটা ঠিক নয়। প্রতিকার নিয়ে আমরা বেশি কথা বলছি, কীভাবে এটাকে প্রতিকার করা যায়। প্রথমত কথা হলো যে আমরা দুটি জায়গায় বলেছি, তোমার আইডিসিআরে, আইসিডিআর বিনা আইডিসিআর এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিক পরীক্ষাগুলো হয়। কিন্তু কথা হলো যে অনেক বেসরকারি হাসপাতাল আছে যারা হয়তো কোথাও থেকে তোমার ব্লাড নিয়ে ওই সমস্ত জায়গা থেকে পরীক্ষা করিয়ে নেয়, হয়তো তাদের যে ভুল পরীক্ষা করছে তা হয়তো না, যেহেতু বিষয়টা আমরা জানি না, সেটি আমাদের না জেনে কথা বলাটা ঠিক না। এরকম একটা প্রভাব মানুষ করে, ধরো একটা ল্যাবরেটরি তারা একটা পরীক্ষা করতে পারে না, কিন্তু আরেক জায়গায় হোক ওখান থেকে করিয়ে নিয়ে রোগীদের সুবিধার্থে তারা এই কাজটা করে। সে হিসেবে এই বিষয়টা তোমাদের একটু জানতে হবে। আরেকটা বিষয় হলো যে প্রতিকারের বিষয়টা কিন্তু ব্যাপকভাবে এবার প্রচার আমরা করেছি, মিডিয়া করেছে, আমাদের মাধ্যমেই মিডিয়া করেছে। প্রতিদিনের টেলিভিশন কিংবা পত্রিকা দেখবা ডাক্তারের ইন্টারভিউ যাচ্ছে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে চিকিৎসা। এটা আমাদের প্রফেসর উত্তম কিন্তু বলেছে যে এর উপসর্গটা কী, চিকিৎসা, চিকিৎসা খুবই সিম্পল। যদি চিকনগোনিয়া হয় তাহলে প্যারাসিটামল দিলেই হয়, আর উপসর্গ কেন্দ্রিক, এটা এটা যেন অ্যান্টিবায়োটিক লাগে না, ধরো যে বমি যদি হয় বা এই ধরনের ই হয় তাহলে স্যালাইন বা ইলেকট্রোলাইট দিলে হয়। তবে আসল কথা হচ্ছে চিকনগোনিয়া যখন আমরা রোগ নির্ণয়টা করতে পারি, এটা ডাক্তারই করতে পারবে অ্যাকচুয়ালি। এটা সে কারণেই কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে যে ডাক্তার কাছে যাচ্ছে না। আমি অনেক শিক্ষিত লোক জানি, অনেক মান দেশের গণ্যমান্য ব্যক্তি যারা ডাক্তার কাছে না গিয়েই নিজেরাই ডায়াগনোসিস করেছে এবং তারা চিকিৎসাটা দিচ্ছে। সেখানে আমাদের অসুবিধা না, অসুবিধা হলো যদি চিকনগুনিয়া না হয়ে অন্য জ্বর হয়, আর শুধুমাত্র যে ভাইরাস, যে তোমাকে বলেছেন যে ভাইরাস, সব ভাইরাসের জ্বরেরই তোমার একই তোমার উপসর্গ হয়। আবার আরেকটি বিষয় হলো সব জ্বরের র্যাশ হবে, যে কোনো জ্বরের র্যাশ, আবার শুধু ভাইরাসের জ্বর হবে তা কিন্তু নয়, অনেক জ্বর আছে, জ্বর তো একটা উপসর্গ। সে হিসাবে এই জায়গাটা প্রথমত যখনই তুমি কষ্টের মধ্যে পড়বা, যে কেউ কষ্টের মধ্যে পড়বে তার উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া, নিজে নিজে রোগ নির্ণয় এবং চিকিৎসার সঠিক কাজ নয়। তো সেই হিসেবে আমার মনে হয় যে আর প্রতিকারের বিষয়টা খুব পরিষ্কার করে আমরা বলেছি যে এটি একটি ভাইরাস রোগ, এটি মশাবাহিত রোগ, মশা নিধন হচ্ছে এর প্রতিকারের সবচেয়ে বড় একমাত্র পদ্ধতি। সেখানে ডিবেট হয়েছে, অনেক কথা এর মধ্যে হয়েছে, মেয়রদের বিরুদ্ধে কথা বলেছে। তো সেই জায়গায় আমরা খুব পরিষ্কার বলি যে কোনো এ ধরনের এপিডেমিক রোগ যখন হয় বা সিজনাল ডিজিজগুলি হয়, এটা আমাদের সমন্বিত দায়িত্ব, সবাইকে বলে তো লাভ নাই। যেমন যারা সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা তো আঙ্গিনায় মশক নিধনের ব্যবস্থা করি, ফগিং বলি আর যেভাবে স্প্রে করা বলি, কিন্তু ঘরের ভিতরে দায়িত্ব কিন্তু আমার, আমার ঘরে তারা ঢুকবে না, আমরা যদি বলি তাদের ঢুকতে হয় ঢুকবে। কিন্তু এখানে চিকনগুনিয়ার যে প্রধান সমস্যাটা আমরা দেখছি যে জমে থাকা পরিষ্কার পানির মধ্যেই এই এডিস মশাটি ব্রিডিং হচ্ছে, প্রজনন হচ্ছে। সেইখানে বারবার সতর্কতা শুরু থেকেই, এবার কিন্তু আমাদের যেটি উপলব্ধি, মিডিয়া ভালো কাজ করেছে, মিডিয়া কিছুটা মানুষকে আতঙ্কিতও করেছে, কিন্তু কথা হলো যে যে অন্য বাংলাদেশে একটা বড় মানে ঐতিহ্য হলো যে কোনো ক্রাইসিসে আমাদের সামাজিক শক্তির একটা বড় ভূমিকা থাকে, সবাই মিলে কাজ করে। কিন্তু এইবার কিন্তু চিকনের ক্ষেত্রে আমরা সেটা খুব একটা লক্ষ্য করি নাই। কিন্তু মেডিকেলের ছাত্ররা একদিন ঢাকা শহরে অলিতে গলিতে, হ্যাঁ, সতেরোই জুন আমাদের মানুষ স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে তারা কিন্তু পুরো ঘাট ঢাকা শহরে সমস্ত জায়গায় গিয়েছে, অলিতে গলিতে কিছু নিজেরা পরিষ্কার করে দিয়েছে। সেই কারণে কাউকে ব্লেম দেওয়ার দরকার নেই, আমাদের কাজটি হবে এক একটি সেক্টরের এক একটি নেতৃত্ব থাকবে। কিন্তু আমরা সবাই, যেমন সিটি কর্পোরেশন নেতৃত্ব হচ্ছে মশা নিধন করা, কিন্তু আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং সেখানে ঘরের ভেতরটা আমার ঘর, আমাকেই দেখতে হবে, সেখানে তাদের সাথে আমরা সমন্বয় থাকবে। যেমন চিকিৎসার ক্ষেত্রে নেতৃত্ব ডাক্তারদের, এখানে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই, আমাদের নেতৃত্ব সবাই আমাদের সহযোগিতা করবে। মিডিয়ার সাথে এবার কিন্তু চিকিৎসকদের একটা ভালো সমন্বয় আছে বলে মানুষ সচেতন হয়েছে। সে কারণে আমি মনে করি সচেতন হওয়ার কারণে এই রোগ থেকে প্রকোপটা অনেকটাই কমেছে। না, গণমাধ্যম কিন্তু আসলে ইতিবাচকভাবেই বলছে, তো মাঝে যেটি হয়েছে আমাদের, এখন আপনি আমার যে কথাটা ফলো করে থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, এটা এখন এত সরব, যেমন ফেসবুক বা এই
বিভিন্ন জায়গায় কিন্তু সামাজিক শক্তির ভূমিকা অন্যান্য সময় সামাজিক সংগঠনগুলো নাগরিক আন্দোলন এই জায়গাটাই বার কিন্তু সম্পৃক্ততা কম হয়েছে কিন্তু আমি যেটা বলছি মিডিয়ার সাথে চিকিৎসকদের ভালো সমন্বয় হয়েছে যেখানে প্রাদুর্ভাব হয়তো আরও বেশি হতো যদি মিডিয়া মানুষকে সচেতন না করতো মানুষকে যদি যে কারণে আজকে মানুষ নিজে নিজেই চিকিৎসা আমি অনেকে জিজ্ঞেস করছি আপনি কীভাবে চিকিৎসা করছেন কেউ পত্রিকা দেখে তো সো এই জায়গাটা মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবার রেখেছে তো এটা আর একটু যদি আমরা প্র্যাকটিক্যাল হতাম যেমন আমি বারবার আবার বলছি এটা কিন্তু সঠিক তথ্য আমরা পাইনি কত মানুষ আক্রান্ত কত মানুষ কী ধরনের সাফার করছে আমরা কিন্তু চেষ্টা করেছি আমাদের সীমানায় আমরা যতটুকু পারি যেন হাসপাতাল আমার আমি তো সবচেয়ে বড় হাসপাতালের কাজ করি সেখানে কিন্তু খুব একটা রোগী আউটডোরেও আসেনি এবং আমার ভর্তিও হয়নি তাহলে কোথায় রোগীরা আছে এখন তারা নিজের চিকিৎসায় ভালো আছে এটা কোনো খারাপ আমি দেখছি না কিন্তু ভুল যদি হয় রোগ যদি চিকনগুনিয়া ধরে নিয়ে অন্য একটি বড় রোগে আক্রান্ত হয় সেখানে কিন্তু আর বড় দুর্ঘটনা হতে পারে সেখানে আমার মনে হয় যে আমার বিশ্বাস আরেকটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ এই চিকনগুনিয়ার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না কারণ চিকনগুনিয়া বাংলাদেশে এর আগে এইভাবে আসেনি সে কারণে সিটি কর্পোরেশন দায়ী দিয়ে দোষ দিয়ে লাভ নেই বা কোনো সেক্টরকে লাভ নেই কেন এরকম প্রাদুর্ভাব হবে আমরা সেইভাবে প্রিপেয়ার ছিলাম না আমার বিশ্বাস আগামীবার চিকনগুনি এরকমভাবে আর আসবে না তো আপনাদের মধ্যে কি আরও কেউ আছেন প্রশ্ন করবেন তাহলে নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম স্যার আমি মোহাম্মদ রিসালাত হোসেন অন্তর আমি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি আমার প্রশ্নটি হচ্ছে অধ্যাপক উত্তম কুমার স্যারের কাছে যে এই যে চিকনগুনিয়ার যে ভাইরাসটি এটির উপদ্রব এবং মানে এটির কারণে কি কোনো মানবসৃষ্ট কারণ দায়ী আছে কি না আর যদি মানবসৃষ্ট কারণ দায়ী থেকে থাকে তাহলে ওদের জন্য কি কোনো ব্যবস্থা মানে ওদের এই এই কাজগুলো না করার জন্য কি কোনো ব্যবস্থা আছে কি না এই বিষয়টা যদি জানিয়ে যেতেন ধন্যবাদ আমি প্রথমে আমরা যেটি জেনেছি এটি একটা ভাইরাসজনিত রোগ এটির বাহক একটি মশা আমাদের সাধারণত তিন ধরনের মশা আমরা দেখে থাকি একটা কিউলেক্স মশা একটা অ্যানোফেলিস একটা এডিস আমরা জানি আমরা যেসব মশাগুলো সাধারণত দেখি অধিকাংশই হলো কিউলেক্স মশা যেগুলো সিটি কর্পোরেশনের রুটিন ওয়ার্ক প্রতি বছর যে বাজেটটা থাকে তাদের জন্যে তাদের মারার জন্যে নালা নর্দমা সব জায়গায় যেগুলো মারে আর অ্যানোফেলিস মশাটা সব জায়গায় থাকে না পাহাড় পর্বত যেগুলো চিটাং হিলটেক্স কিছু এরিয়ায় থাকে এটিতে হলো ম্যালেরিয়াগুলো এরা ছড়ায় আর এডিস মশা তিন চারটি রোগ ছড়ায় একটি হলো আমাদের এই চিকনগুনিয়া ডেঙ্গু সম্পর্কে আমরা জানি এই ডেঙ্গু রোগটিও এই মশাটি ছড়ায় আর একটি হলো জিকা ভাইরাস এগুলো হলো এই রোগটির মাধ্যমে ছড়ায় তো যেটি বলা হচ্ছিল হলো আমাদের আমাদের প্রস্তুতি ছিল না আর স্যার আবার বললেন আগামী বছর হবে না এটি কিন্তু সায়েন্টিফিক ভিত্তি আছে কারণ এই রোগটি একবার যদি হয় আমার মধ্যে বডিতে ইমিউনিটি গ্রো করবে আগামী বছর কিন্তু আমি আক্রান্ত হব না কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে সেটি না ডেঙ্গির চারটা ভাগ আছে চার ধরনের সাব টাইপ আছে একবার হলে সে আরও আরেকটা টাইপ দিয়ে সে আক্রান্ত হতে পারে তো যার কারণে আগামী বছর নিশ্চয়ই স্বাভাবিক কারণে আমরা যদি 13 লাখ 18 লাখ যদি আরও মাস দুয়েক বাকি আছে বৃষ্টি যদি হয় আরও 20-25 লাখ লোক অন্তত আর হবে না তত সায়েন্টিফিক ভিত্তি আগামীবার কমই হবে যেমন আমরা পাশের দেশে আমরা ভারতে দেখেছি 12 লাখ মানুষ আক্রান্ত হয়েছিল এই বছর এখন করাচিতে এখন খুব চলছে আর বাংলাদেশে খুব বেশি পরিমাণে হচ্ছে আমরা আশা করি অবশ্যই আগামীবার হবে না তোমার প্রশ্নটি যেটি ছিল এডিস মশা এই জীবাণুটি চিকনগুনিয়া এই ভাইরাসটি তার মাধ্যমে সে আমাকে যতক্ষণ পর্যন্ত কামড় না দিবে দুই ধরনের এডিস মশা একটা হলো অ্যালবোপিকটাস এডিস অ্যাবলো আর একটা হলো এজিপ্টি অধিকাংশ দুইটির কারণেই হয় অ্যালবোপিকটাসটার কারণে আমাদের বেশি হয় এগুলো বলা হচ্ছে হলো সকালবেলা এবং সন্ধ্যার আগের সময় এই দুই সময়ে এই এডিস মশা যদি আমাকে কামড় দেয় এই রোগটি দ্বারা আমি আক্রান্ত যতক্ষণ পর্যন্ত আমাকে কামড় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আক্রান্ত হচ্ছি না তাহলে আমার টার্গেট হলো ওই মশা মশার বংশানুক্রম বন্ধ করতে হবে যদি বংশ বৃদ্ধি হয় তাকে কিল করতে হবে আর যদি কিল করতে না পারি বংশবৃদ্ধি করতে নিজেকে প্রটেক্ট করতে হবে এই তো তিনটি পদ্ধতি তেমন আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো মশাগুলোকে মারতে হবে এদের দুই ধরনের একটাকে বলছে অ্যাডাল্টিসাইড আর একটা হলো লার্ভিসাইড যেগুলো দিয়ে আমরা মারাচ্ছি একটি বলছে ফগিং আর একটি বলে স্প্রে এই দুটির মাধ্যমে আমরা তাদেরকে মারছি তো এখন তারা কোথায় বংশবিস্তার হচ্ছে বলা হচ্ছে স্বচ্ছ পানিতে এবং এই স্বচ্ছ পানি অন্তত 3 দিন সে স্ট্যাগন্যান্ট অবস্থায় একটি পাত্রে থাকতে হবে
তাহলে মশাও আমার এই বংশ বিস্তার হবে। তেমন আমাদের সিটি কর্পোরেশন যার মাছে নালা নর্দমা আশেপাশে ম্যাক্সিমামই কিন্তু এগুলো হলো ময়লা পানিতে মারা হচ্ছে। তো আমাদের যে স্ট্যাগনেন্ট পানি সব আমার বাড়ির আশেপাশে ভিতরে আঙিনায় ছাদে এবং হলো বারান্দায়, এই জায়গায় কিন্তু সিটি কর্পোরেশন যাওয়ার কোনো সুযোগ খুব একটা নাই। এসির যে পানি আমরা কোনো একটা জারের মধ্যে আমরা জমা করছি ওইটি এবং যে কোনো পাত্র। তারপর আরেকটি বিষয়, আমি যদি এগুলো পানিটা সচেতন করলাম জনগণকে, এগুলো ফেলে দিলাম, আবার পাত্রটি বারান্দায় রাখলেন, আবার বৃষ্টি আসলো, এটিও মনে রাখতে হবে, ওই পাত্রটি ফেলে দিতে হবে নতু উল্টিয়ে রাখতে হবে। অতএব এই জায়গায় আমি মনে করি সিটি কর্পোরেশনের চেয়েও হয়তো অনেকে দ্বিমত পোষণ করবে, সবচাইতে বেশি যেটি স্যার বলছেন আমাদের জনশক্তির সচেতনতা উদ্বুদ্ধতা এবং প্রতিটি সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনের পাশাপাশি আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব বেশি, না হলে চিকুনগুনিয়ার এই রোগের উৎপত্তি আমি বন্ধ করতে হবে। এখন ধরুন উৎপত্তিও বন্ধ হলো, আমরা পানি এটা মারেও ফেললাম সিটি কর্পোরেশন বা আমরা, আমাদের জন্য যে করণীয়গুলো পানিগুলো ফেলে দেবো ঘরের আমাদের করণীয়, আমাদের দুইটা ভালনারেবল গ্রুপ শিশু এবং হলো বৃদ্ধ। বৃদ্ধ লোকদের সাধারণত অন্যান্য অনেক রোগ থাকে, তার ডায়াবেটিস থাকে, হার্টের রোগ থাকে, স্ট্রোকের রোগ থাকে, অনেক জটিল, এর সাথে যদি এই রোগটি হয় অত্যন্ত ক্ষতিকর। আর তারা শিশু, তাদের বডি ইমিউনিটি পাওয়ার অত্যন্ত কম, তারা অত্যন্ত কষ্ট পায়। এই দুইটি গ্রুপকে আমাদের প্রোটেক্ট করতেই হবে। তো শিশুদের আপনারা, আমরা যারা বড়, তারাও যদি গরম এখন খুব কম পড়ছে, আগে তো অনেক বেশি ছিল, আমরা ফুল হাতে আমরা শার্ট পরি, প্যান্ট পরি, বাচ্চাদের আমরা এরকম পড়াই, তাহলে আমাকে এই মশা আমাকে কামড় থেকে আমাকে প্রতিরোধ বা আমরা নিজেকে রক্ষা করতে পারি। অনেক রিপিলেন্ট আছে যেসব জায়গায় উন্মুক্তগুলো রিপিলেন্টগুলো ইউজ করতে পারি, অনেক মেসকিউটো স্প্রে সহ অনেক কিছু আছে, এগুলো আমরা টুলসগুলো ব্যবহার করতে পারি। তারপর আমাকে কামড় যদি দেয়, তারপর হলো আমাদের একজন চিকিৎসকের দায়িত্ব পড়ে। জি, আমরা এ নিয়ে আরও আলোচনা করে একটু বিরতি নিয়ে আসি আর কি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, এখনই ফিরবো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন এসএটিভি সংলাপ, আমরা কথা বলছি চিকুনগুনিয়ায় বিপর্যস্ত জনজীবন নিয়ে, আবারও ফিরবো আলোচনায়। তো আমরা শুনছিলাম প্রতিকারের বিভিন্ন বিষয় আসে নিয়ে, ওদের প্রশ্নের উত্তরে যা বলছিলেন। তো প্রফেসর রেজা, আমরা ওনাদের কথা যেটি শুনলাম যে সিটি কর্পোরেশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, চেষ্টা করছে, এবং একবার যদি হয়ে যায় আর সিটি কর্পোরেশন যদি মশা নিধনে সফল হয়, তাহলে আগামীতে হয়তো এটার প্রতিফলন এতটা পড়বে না। আপনার পর্যবেক্ষণ কী, আপনি কী মনে করছেন, সিটি কর্পোরেশন তার দায়িত্ব যথাযথ পালন করছে বা করতে পারছে? সিটি কর্পোরেশনকে এখন বেশ অ্যাক্টিভলি দে আর টেকিং পার্ট ইন দেয়ার রোলস। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এটা আসলে সময় মতো শুরু করলে ভালো হতো। আমরা জানি যে বর্ষার পরেই সাধারণত এডিস মশার প্রজনন বা বংশবিস্তার কিন্তু যখন বর্ষা হয়ে থেমে যাচ্ছে তার কিছুদিন পর হচ্ছে, এখন বর্ষা সিজন। এই সময়টাকে অবশ্যই সিটি কর্পোরেশনের মাথায় রাখা উচিত ছিল যে এই সময়টাতে অনেক বেশি ফগিং করতে হবে। আর সিটি কর্পোরেশনের উপর অবশ্যই দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে তার পরপরই প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। স্যার বলেছেন আসলে সারাউন্ডিংসে যদি ফগিং হয়ে থাকে তাহলে ইনসাইড হোম আমাদের অনেক করণীয় কাজ আছে। আমাদের ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ওয়াটারটা আছে সেটা আমরা টাইমলি চেঞ্জ করছি কি না, আমাদের ম্যানমেড কিছু বিষয় আছে অফকোর্স, এখানে একজন প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় আমরা এখন অনেক বেশি আরবানাইজড হয়ে গেছি এবং আমাদের বড় বড় ফ্ল্যাট হচ্ছে, মাল্টি স্টোরিং বিল্ডিং হচ্ছে, প্রত্যেকটা বাসায় দেখা যায় যে চারটা পাঁচটা করে ওয়াশরুম আছে, টয়লেট আছে, কখনো কখনো কোনো একটা টয়লেট মনে হয় ব্যবহৃত হচ্ছে না গত 15 দিন, সেখানে কমরে যে অল্প একটু পানি জমে থাকছে সেই পানির মধ্যেও কিন্তু এই এডিস তার বংশবিস্তার করতে পারে। তারপরে আমাদের ইয়াং জেনারেশন এখন অনেক বেশি পানীয় খাচ্ছে কিংবা আইসক্রিম খাচ্ছে এবং তারা ওই আইসক্রিমের ছোট্ট প্লাস্টিক কৌটোটা ফেলে দিচ্ছে, ওখানে যে পরিমাণ পানি জমবে সেখানেই এই এডিস মশা বংশবিস্তার করতে পারে। এবং প্লাস্টিক বোতলের ব্যবহার অনেক বেড়ে গেছে এখন আগের তুলনায়, আমার মনে হয় এই বিষয়ে আমাদের দেশে একটা নীতি নির্ধারিত হওয়া উচিত, কারণ প্লাস্টিকের এই ব্যবহার আসলে পরিবেশকে অনেক বেশি ধ্বংস করছে। এবং প্লাস্টিক, আমরা সবাই জানি যে প্লাস্টিক সহজে পচে না,
প্লাস্টিক প্লাস্টিকই থাকে দীর্ঘ সময় ধরে, এবং ওই যে প্লাস্টিকের বোতল ফেলে দিলাম সেখানে বৃষ্টির পানি জমলো, কিংবা আমাদের ফ্লাওয়ার যে টপস আছে সারাউন্ডিংসে আমাদের বারান্দায় রেখে দিয়েছি সেখানে পানি জমে থাকছে, সেদিকটা আমরা খেয়াল করছি না। আমাদের ফ্রিজের নিচে যে পানিটুকু জমে থাকছে সেটা কখনোই পরিষ্কার করা হয় বলে মনে হয় না, অনেক ক্ষেত্রেই করা হয় না। তো তারপরে আবার অনেকেই বাসার ভিতরে প্লান্টেশন করে, এই এডিস মশা কিন্তু ওই যে প্ল্যান্টস যে লিপসগুলো আছে এর মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে, এবং এদের মোটামুটি রাতের দিকে এরা চুপচাপ থাকে, যখনই ভোরের আলো পেল এবং সে তখন থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এই এই পুরো টাইমটাই কিন্তু এডিস মশা বাইট করতে পারে, এবং এই সময় তারা খুব ক্রেজি হয়ে পড়ে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এডিস মসকিউটোস যে ফিমেল এবং মেল আছে, মেলটা কিন্তু আমাদেরকে ওরকম কামড়ায় না, কারণ তাদের কামড়ানোর প্রয়োজন নাই, তারা নেকটার কালেক্ট করে এবং দে ক্যান গেট অল দিয়ার নিউট্রিয়েন্টস ফ্রম দিয়ার। কিন্তু আমাদের যে ফিমেল মসকিউটোস যেটা আছে তারা কিন্তু দে লিভ অন ব্লাড, তাদের এটা মিল, সো তারা ক্রেজি হয়ে পড়ে যে আমরা বাইট করব এবং তারা তাদের মিলটা কালেক্ট করবে। ওই সময়টাই দেখা যাচ্ছে যে লেট আফটারনুন, অনেক সময় আমরা টেলিভিশন দেখছি আমাদের লিভিং রুমে বসে, খেয়ালই করছি না, বিশেষ করে ছোটো বাচ্চারা এবং অনেক বয়স্করা অনেক সময় ওনারা টের পান না যে মশা কামড়াচ্ছে। তো এই সময়গুলো আমরা বেশি কেয়ারফুল থাকলে আমরা আমাদের পরিবারের সবাইকে প্রোটেক্ট করতে পারবো, এবং সারাউন্ডিংস ক্লিনের মাধ্যমে আমরা টোটাল সোসাইটির মধ্যে এই মশার বিস্তারকে প্রিভেন্ট করতে পারবো। তো এখানে আমি অবশ্যই বলবো যে এখানে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব কেউ অবহেলা নেই এটা বলা যাবে না, অবশ্যই তাদের দায়িত্ব আছে, অ্যাট দি সেম টাইম আমাদের এই দায়িত্বগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। আরেকটা জিনিস যে এই প্রতিকারের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে আমরা টেলিভিশনে বলছি কিন্তু টেলিভিশনে যা বলছি সেটাকে আসলে সবাই বুঝতে পারছে? আমাদের অনেক গ্রাম বা আমাদের সাব আরবান এরিয়াতে যারা বাস করছেন তারা হয়তো সব কথা বুঝতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের ভলান্টারি কিছু টিম কাজ করতে পারে, নর্থ সাউথ ইউনিভার্সিটি এরই মধ্যে চিকুনগুনিয়ার প্রতিরোধ এবং এটা হাউ টু কন্ট্রোল দি ভেক্টরস, মসকিউটোস কীভাবে আমরা কন্ট্রোল করব, এটার উপরে আমরা একটা বড় সেমিনার করেছি এবং আমাদের আগামী মাসেও আর একটা সেমিনার হওয়ার প্রস্তুতি চলছে। তো এইভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই হেলথ রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে। স্যার একটু আগে বললেন যে মেডিকেলের ছাত্ররা তারা একটা ভালো ক্যাম্পেইন করেছে টু প্রিভেন্ট দি মসকিউটোস ব্রিডিং, এবং তারা ক্লিনিংয়ে অংশগ্রহণ করেছে। এভাবে আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা করছে, এবং আমি মনে করি অনেক বেশি এই ইয়াং পিপল এখানে যারা আছে এরাও এ গ্রুপ অফ পিপল ক্যান ওয়ার্ক ইন এ পার্টিকুলার কমিউনিটি, তারা কিন্তু মানুষকে সচেতনতার ব্যাপারে অনেক বেশি হেল্প করতে পারে, এবং এরা যখন কিছু কথা বলে তখন তারা সেটাকে সহজভাবে নেয়, কারণ এখানে একটা বিষয় যে এই পরামর্শ নেওয়ার জন্য তো কোনো পয়সা দিতে হয় না। তো আমার মনে হয় যে পিপল উইল বি ভেরি মাচ ইন্টারেস্টেড যে ইয়াং জেনারেশন যদি এই জিনিসটা অনুধাবন করে এবং তাদের জায়গা থেকেও তারা যদি তাদের কার্যক্রম চালিয়ে যায় যে এই সময় আপনারা এই ধরনের পোশাক পরবেন, লাইফস্টাইল একটু চেঞ্জ আনতে হবে, তো আপনার বাড়ি ঘরের যে কর্নার্সগুলো আছে সেগুলো ক্লিন করছেন কি না, আমার মসকিউটো কিলারগুলো ঠিকমতো ইউজ করছি কি না আমরা, আবার মশারি ব্যবহার করছি কি না। আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু আমার মনে হয় বলা দরকার, যারা অলরেডি আক্রান্ত তারা কিন্তু আসলে তাদেরকে সেফ রাখা উচিত, কারণ একজন পেশেন্ট যখন এই চিকুনগুনিয়াতে আক্রান্ত তাকে যে এডিস মশাটা আবার বাইট করবে সেখান থেকে কিন্তু ওই এডিস মশার ভিতরেই কিন্তু ভাইরাসটা যাচ্ছে, এবং ওই মশাটা যখন একজন হেলদি পারসনকে বাইট করবে তখন তার কাছে ওটা ট্রান্সমিট হবে। সুতরাং এডিস মশা যেটার মধ্যে ভাইরাস নাই সে যদি বাইট করেও ফেলে দ্যাট ইজ নট এ প্রবলেম, কিন্তু ওর মধ্যে মানে ভাইরাস থাকতে হবে, এবং এই ভাইরাস থাকার জন্য কি হলো ওই মসকিউটোসটা অলরেডি একজন আক্রান্ত পেশেন্টকে বাইট করেছে এবং ওই সময় তার মধ্যে ওই ভাইরাসটা ঢুকে পড়েছে। এবং এই মশার আরও একটা বৈশিষ্ট্য হলো এই মশা যখন বাইট করে তখন সে আর একটা কেমিক্যাল ইনজেক্ট করে মানুষের দেহে, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই অ্যান্টিকোয়াগুলেন্ট থাকলে ওই মশা এই রক্তটা জমাট বাঁধে না, সো তার পছন্দ মতো সময় মতো সে অনেক সেখান থেকে রক্ত নিতে পারে। তো এরা অনেক বেশি পাওয়ারফুল এবং ক্ষমতাশালী, বাট আমার মনে হয় যে
ইফ উই নো দি টেকনিক দেন এদেরকে আমরা প্রিভেন্ট করতেই পারবো। আচ্ছা, মাননীয় উপাচার্য মহোদয়, আপনি একটি জিনিস লক্ষ্য করেছেন যে গণমাধ্যম খুব ইতিবাচকভাবেই প্রচার করেছে, কিন্তু মানুষজনের মধ্যে বিশেষ করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে অনেক মন্তব্য অনেকে করেছেন। কোনো কোনো ক্ষেত্রে এরকম অভিযোগ উঠেছে যে এ নিয়ে বোধহয় রাজনীতিও হচ্ছে। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এ নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমরা আবার বিরোধী দলের সংবাদ সম্মেলনে শুনেছি সরকারের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো এগুলো কি জন আতঙ্ক তৈরির ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে কিনা? হ্যাঁ, কিছুটা তো রেখেছে। আমি তো দুটো কথা বলেছি যে বাংলাদেশ ইতিহাসে একটি রোগ নিয়ে এত আলোচনা কখনোই হয় নাই, এর চেয়ে তো ভয়ঙ্কর রোগ। সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের দায়িত্বও তো রয়েছে কমেন্ট করার, কিন্তু কমেন্টটা হতে হবে ইতিবাচক, মানুষকে আতঙ্কিত করার জন্য নয়। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যদি রোগ রাজনীতিতে ঢুকে যায় তাহলে তো আরও সমস্যা। সেই হিসেবে এটা নিয়ে রাজনীতি করা মোটেই উচিত নয়। আমরা সবাই মিলে এটা কাজটি করবো। আমাদের প্রফেসর সাহেব শেষে কথাটাই বলেছে, আমি একটু রিপিট করি, এটি আসলে স্পেসিফিক্যালি যখন ওই যে একটি আমরা বুঝতে পারলাম তার চিকনগুনিয়া হয়েছে, তাকে কিন্তু আইসোলেট করতে হবে, কারণ ওখানে তার যদি আবার মশা কামড় দেয় তাহলে সেই মশাটি আরেকটি মানুষকে আক্রান্ত করবে। সে কারণে আক্রান্ত মানুষকে কিন্তু কেয়ারফুলি থাকতে হবে যাকে মশা না কামড় দেয়। আরেকটি বিষয় আমাদের এক ভাই বলেছিল যে মনুষ্য সৃষ্টি কি না, এই জায়গাটাকে বেশ কিছু অভিযোগ কিন্তু এবার উঠেছে। একটি আমরা কল্পনার জগতে যদি যাই যে ঢাকা শহরে কোনো এডিস মশা ছিল না, তাহলে তো আমরা এই চিকনগুনিয়ায় আক্রান্ত হতাম না। তাহলে এখান থেকে কিন্তু সিটি কর্পোরেশন অবশ্যই দায়িত্ব রয়েছে, আমরা শুধু এডিস মশা কেন্দ্রিক নয়, ঢাকা শহরের সিটি কর্পোরেশন দায়িত্ব রয়েছে এবং আমাদেরও দায়িত্ব রয়েছে তাদের সহযোগিতা করার জন্য। সেই কারণে এই মশা নিধন শুধুমাত্র এডিসের বিষয় না, উত্তম যেটি বলেছি তিন ধরনের মশা আছে, যাতে মশা বাহিত কোনো রোগ মানুষকে আক্রান্ত না করতে পারে সে কারণে অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে হবে এবং তারা সেই কাজটি যথাযথভাবে করছে বলে বিগত কয়েক বছর ধরে আমরা মনে করছি না। কারণ এবার এরকম প্রচার হওয়ার পরেও খুব দৃশ্যমান কিন্তু আমরা অ্যাক্টিভিটি দেখি নাই। আমরা যখন ফগিং শুরু করলাম আমাদের ক্যাম্পাসে, তার পরবর্তী সময় যে পাড়ায় পাড়ায় ব্যাপকভাবে হচ্ছে সেরকম অনেকেই বলেছে যে আমি এক মাসে একদিনও দেখি নাই। তো এটি একটি বিষয় আমাদের সচেতন হতে হবে। আরেকটি বিষয় এবার বেশ অভিযোগ উঠেছে, আমি অনেক আলোচনায় যে শুনেছি সেটি হলো যে ওষুধটি ইয়ে করা হচ্ছে, ওষুধে ভেজাল পানি মেশানো হচ্ছে, এটিও কিন্তু আমাদের সব দেখার বিষয়। তাহলে ওর কথার সাথে মিলে যায় যে মনুষ্য সৃষ্টি তো কিছু হচ্ছেই, আমরা ঠিক মতো ফগিং করছি না, স্প্রে করছি না, আবার ভেজাল ওষুধ দিচ্ছি, তা নানাভাবে তো এই মশা উদাসীনতার পাশাপাশি দুর্নীতিও যদি জোর হয়ে থাকে তাহলে তো ফেলোর ছাড়া অবশ্যই। সেইখানে আমরা এখনো যেহেতু প্রমাণ পাইনি, আশঙ্কা করা হয়েছে, সে জায়গায় আমাদের সকল বিশেষ করে যারা দায়িত্বে আছেন তাদের খুব কেয়ারফুল হতে হবে, এই ধরনের যেন দুর্নীতি বা এই ধরনের দায়িত্বহীনতা যেন না হয়। আমরা আশা করব সিটি কর্পোরেশনের দায়িত্ব তো আছেই, আমাদেরও দায়িত্ব তাদের সহযোগিতা করার। তো সকলে মিলে সমন্বিতভাবে যদি আমরা এই ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করি, নিশ্চয়ই মানুষ খুব বেশি আক্রান্ত হবে না এবং এই ধরনের যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি সেটি আর হবে না। প্রফেসর বড়ুয়া, আরেকটি জিনিস আপনি লক্ষ্য করেছেন যে এখন কিন্তু মশারি বিক্রির বেশ হিড়িক পড়ে গেছে, তারপরে মশার নিধনের ওষুধ পত্র যন্ত্রপাতি বেশ বিক্রি হচ্ছে, তো এক্ষেত্রে দুর্নীতি বা ব্যবসা বাণিজ্যেরও কোনো সম্পর্ক আছে কি না? এরকম কোনো রোগী পেয়েছেন বা কোনো মহল থেকে এরকম কোনো অভিযোগ আপনাদের কাছে কেউ করে কি না? ইতিমধ্যে আমাদের প্রফেসর রাজা বলেছেন, আমাদের যে ডায়াগনোস্টিক টুলসগুলো যেটি বলা হচ্ছে যে এটির স্পেসিফিক যেই টেস্টটি পিসিআর টেস্ট, এটা আইডিসিআরে হচ্ছে, আর যেটি অ্যান্টিবডির কথা বলেছেন, যেটা আমাদের মাননীয় উপাচার্য যেটা বলেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আছে, যেটা হলো অ্যান্টিবডি আরও অনেক জায়গায় আছে, আমাদের কাছেও আছে। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি স্পেসিফিক এই চিকনগুনিয়া কিনা। আর যেসব ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে এই টুলসগুলো ব্যবহার করা হচ্ছে, যেটি একজন অভিযোগ করে 2,500 টাকা তার কাছ থেকে বলা হচ্ছে প্রিপারেশান নিয়ে আসতে, এগুলি সবগুলি মিথ্যা এবং সবগুলি এটি গুণসম্পন্ন নয়। এই পরীক্ষাগুলো এটি একটি, যেমন বলছেন আপনি মশারির কথা, যেটি বলছেন মশারির, এটা আমরা জানি না মশারির ক্ষেত্রেও এখানে আমাদের যেমন হলো বিশেষ করে আমাদের আইডিসিআরের যে আইডিসিআর আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে সিডিসি,
যেটা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের যে দায়িত্বপ্রাপ্ত একটি বিভাগ আছে, তারা কিন্তু বিশেষ ধরনের মশার যে মশারি, বিশেষ করে ম্যালেরিয়া রোগের জন্য এটা মশারিগুলো তারা বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে চিকুনগুনিয়ার জন্য ওরকম প্রিপারেশান এখনও পর্যন্ত নাই, হয়তো ভবিষ্যতে হতে পারে। তার যেটি রাজনীতির কথা বলছেন, রাজনীতির তো সামাজিক, আমরা একে অপরকে দোষারোপ করছি, আমি আমার দায়িত্ব আমি পালন করছি না, আমি বলছি সরকার পালন করছে না, তো আমার যে দায়িত্ব, আমাদেরও দায়িত্ব আছে। যদি আমি রাজনীতি সচেতন হই, আমাদেরও দায়িত্ব আছে সামাজিকভাবে। আমরা একটা সেমিনার সিম্পোজিয়াম করছি না কেন, পাড়ায় মহল্লায় আমরা এটির জন্য অ্যাওয়ারনেস করছি না কেন, এটা একমাত্র সরকারই করবে তা তো না, জনপ্রতিনিধিই করবে তা তো না, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি সামাজিক সংগঠন, প্রতিটি সমাজ সচেতন ব্যক্তি এটিকে আনো। যেমন আমাদের এখন কোনো জায়গায় যদি বন্যা হয়, এখন সামাজিকভাবে একটা আন্দোলন হয়, সামাজিকভাবে আমরা অনুরোধ সামাজিক সংগঠন নিয়ে বিতরণ করতে যায় মানুষের পাশে দাঁড়ায়। যেমন এই খাগড়াছড়ি বলেন, এই পাহাড় ধসা, সবাই এগিয়ে আসছে। তত আমি মনে করি এটিতেও কোনো রাজনীতি, ব্যবসা, দুর্নীতি না দেখে সামাজিকভাবে একজন মানুষের পাশে দাঁড়ানো, এবং এই যদি এটা প্রাদুর্ভাব বা আউটব্রেক বলি, এটিকে মোকাবেলা করার জন্য সমুন্নত একটি উদ্যোগের জরুরিভাবে আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা আবার একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিব আরেকটা বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন এসিটিভি সংলাপ, আমরা কথা বলছি চিকুনগুনিয়ায় বিপর্যস্ত জনজীবন নিয়ে, আবারও ফিরবো আলোচনায়। তো আশা করি এই আলোচনার মধ্য থেকে আমাদের দর্শকরাও জানতে পারবে যে বিপর্যস্ত থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় আর কি। তো আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আপনাদের আলোচনা শুনব। আপনাদের মধ্যে যে প্রশ্ন করবে নাম বলে প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সানার হোসেন, আমি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাতে থাকি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে একটু নীতি নির্ধারণী টাইপের হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে, প্রোগ্রামের শুরু থেকে আমরা শুনছি যে চিকুনগুনিয়া মহামারী হচ্ছে কি না, স্যাররা বারবার বলেছে যে এটা মহামারী না। তো স্যার, আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে একটা জিনিস যখন মানুষের মুখে অনেক বেশি চলে, তখন মানুষ হচ্ছে ওইটার পেছনের আর ডেফিনেশনটা খুঁজতে চায় না, যে আসলে মহামারীটা কি, অথবা মহামারী আমরা কখন বলবো মহামারীটা। তো যেহেতু স্যার এখন অনেক বেশি চলছে চিকুনগুনিয়া টপিকটা, তো ওই দিক থেকে আমরা যদি ধরেও নেই যে মহামারী না, বাট অনেক আলোচিত একটা রোগ, তো ওই ক্ষেত্রে আপনারা যে সভা সেমিনার যাই করছেন, এই সভা সেমিনারগুলোই কি আসলে একমাত্র উপায় এই চিকুনগুনিয়া প্রিভেন্ট করার, অথবা পাবলিক অ্যাওয়ারনেস, আমাদের রেজা স্যার যেটা বলেছে যে পাবলিক অ্যাওয়ারনেস আমরা তৈরি করব, বাট কেউ যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আমাদের এই পাবলিক অ্যাওয়ারনেসটা কীভাবে তৈরি হবে? ওদিক থেকে হয়তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে মাননীয় উপাচার্য স্যারের কাছে খুব বেশি, মানে আমার মনে হয় স্যার হতে পারে জিনিসটা অনেক ভালো বলতে পারবে। আপনি পরামর্শ না দিয়ে প্রশ্নটা করুন, কী জানতে চাচ্ছেন? স্যার জানতে চাচ্ছি এইটাই, যে ওইরকম কোনো কিছু করা যায় কি না, যে সরকারের উচ্চ পর্যায় থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার সাথে সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে সভা সেমিনার না করে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা যায় কীভাবে, অথবা এটা সম্ভব কি না? নিশ্চয়ই সম্ভব। আমি তো আগেই বলেছি যে বাংলাদেশে একটি সৌন্দর্য হচ্ছে যে সমস্ত সমস্যা বা বড় ধরনের দুর্যোগে মানে সামাজিক শক্তিসহ সরকার, মিডিয়া সবাই মিলে মোকাবেলা করেছে, সে কারণেই অনেক বড় বড় সংকট থেকে কিন্তু বাংলাদেশ মুক্তি পেয়েছে। সেরকম এ ধরনের বিষয়গুলো আসলে আমি যেটা লক্ষ্য করেছি যে এবারে প্রস্তুতিটা ওরকম ছিল না, যে কারণে ওদের অনেক বেশি সামাজিক শক্তিকে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সেভাবে আমরা দেখি নাই। নিশ্চয়ই পরবর্তী সময়ে হবে। আর বিষয়টা হলো যে এবার সত্যি এটা অত্যন্ত লক্ষণীয় বিষয় বা আমাদের যে মিডিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবার অন্যান্য বারের চাইতে। আমি এটা আজ এত প্রচার মিডিয়া দিয়েছে যে বেশিরভাগ দেশের মানুষ কিন্তু চিকুনগুনিয়া সম্পর্কে সতর্ক হয়েছে, তারা জেনেছে, সচেতন হয়েছে এবং মানুষকে মানুষকে জানিয়েছে। তো সেই হিসেবে আমরা যেটা মনে করি ডাক্তার হিসেবে, আবার সবাই ডাক্তার হলেও চলবে না, এটা একটা সমস্যা আছে, সে কারণে তাদের যেটুকু সাধারণ মানুষের সেটুকুর মধ্যে থাকবে, আর যখন বেশি তাদের কাছে
আতঙ্ক, যে অনেকে বলছে আতঙ্কিত হয়েছে, কিন্তু আতঙ্কিত হয়েছে কিন্তু ডাক্তারের কাছে যায়নি, তাহলে তো হলো না। তার যখন বেশি খারাপ লাগবে বা তার কষ্ট বেশি হচ্ছে তখন সে ডাক্তারের কাছে যেতেই হবে। সে কারণে আমার মনে হয় যে এটা আমি মনে করি যে এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছ যে শিক্ষামন্ত্রী হয়তো প্রত্যেক স্কুল কলেজে বলে দিতে পারতেন যে এটা আপনারাও একটু মানুষের কাছে যান, সচেতন করেন। লিফলেট কিন্তু বিতরণ করা হয়েছে, আমাদের পেশাজীবী সংগঠনগুলোও কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা র্যালি করেছে, তারপরে মানুষের কাছে গিয়ে ঘরে ঘরে তারা লিফলেট বিতরণ করেছে কী করলে কী হবে। এবং প্রতিদিনই প্রায় দেখেছি আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পত্রিকার প্রথম পাতায় তারা কিন্তু অ্যাডভার্টাইজ দিয়ে মানুষকে কী করতে হবে কী বিষয় এগুলো করেছে। তো আমি একটি বিষয় আমি আসলে একটু অন্য জায়গায় যেতে চাচ্ছি না, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। আমরা যে দুটি টেস্টের কথা বলছি এগুলি কিন্তু খুব কস্টলি, একটা টেস্ট প্রায় 5,000 টাকা মতো লাগে, এটি কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। এবং এই দুটি টেস্ট করেই কনফার্ম করবো তা কিন্তু নয়, যখন আমার একদম চূড়ান্ত পর্যায়ে তখন এদিকে একটু দুটি করেই আমরা কনফার্ম করতে পারি, কারণ এটি সহজলভ্য নয়, সুলভ নয় মানুষের অনেক বাইরে। সে কারণে শুধুমাত্র ও দুটি টেস্ট করেই করতে হবে তা নয়, আমার তো রোগ নির্ণয়টা দরকার। সে কারণে আমি যদি ধরেই নিই চিকুনগুনিয়া তাহলে তো দুটি পরীক্ষার দরকার নেই, কিন্তু আমার যেটা প্রথমে দরকার সেটা আসলে রোগটি কী। সে কারণে যখন তার খারাপ লাগবে, আবার একটি কথা আছে যে এই ভাইরাসের জ্বর হলে ওষুধ খেলে 7 দিনে ভালো হয়, না খেলে এক সপ্তাহে ভালো হয়। তো সে কারণে মানুষের যখন একটা সহজ সহ্যের বাইরে চলে যাবে তার ডাক্তারের কাছে গেলে সে যদি রুটিন টেস্টগুলি করে, মানে ওই দুটি কস্টলি টেস্ট ছাড়াও অন্য টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। রুটিন টেস্ট করলেই অ্যাটলিস্ট আমি যদি চিকুনগুনিয়াকে এক্সক্লুডও করি, অন্য রোগ যদি আমি বুঝতে পারি তাহলে তো আর ওই টেস্ট করা আমার কোনো দরকার নেই। সে কারণে আমি সঠিকভাবে রোগ নির্ণয়টি করার জন্য ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার স্বাভাবিক রুটিন টেস্ট করলেই সে কিন্তু একটু বুঝতে পারবে যে আসলে রোগটি কী। সে কারণে শুধু আমরা কয়েকদিন ধরে সত্যিই বলছি যে দুটি টেস্ট শুধুমাত্র, এই দুটি টেস্টের উপর নির্ভর করার কোনো দরকার নেই। সে কারণে সাধারণ সহ্যের সীমা হলে বা তার কষ্ট হলে সে ডাক্তার কাছে যাবে, ডাক্তার কিছু রুটিন পরীক্ষা করে নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা চিকুনগুনিয়া অন্য কোনো রোগ। জি, আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তানফিস উদ্দিন, আমি চিটাগং বিভাগ থেকে এসেছি। আমি ডক্টর হাসান মাহমুদ রেজা স্যারের কাছে জানতে চাই, স্যাররা বলছেন যে আমাদের এই রোগ ভবিষ্যতে তো নাও হতে পারে, আমি স্যারের কাছে জানতে চাই যে এই রোগ যখন হবে একটা রোগের সাথে কিন্তু অনেকগুলো রোগ পরবর্তীতে সৃষ্টি হয়, এই রোগ হলে ভবিষ্যতে আমাদের কী কী রোগের হতে পারে এই রোগের কারণে? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে প্রশ্নের জন্যে। আসলে সরাসরি এই রোগ হলে যে আরেকটা রোগ হবে এটা বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু অলরেডি অনেক পেশেন্টস আছে যারা বিভিন্ন রোগে ভুগছে, যেমন হাইপারটেনশনের পেশেন্ট আছে, ডায়াবেটিসের পেশেন্ট আছে, কিংবা আরও অন্যান্য রোগে আক্রান্ত পেশেন্ট আছে। তাদেরকে যখন এই মশা এডিস যেটা ভাইরাস ক্যারি করছে তারা যখন বাইট করবে এবং তারা যখন চিকুনগুনিয়া আক্রান্ত হবে তখন তাদের সাফারিংসটা সেভারাল টাইমস বেশি হবে এবং সেইখান থেকেও কমপ্লিকেশনস আরও অ্যারাইজ করবে এবং সেখান থেকে কিন্তু ডেথ কেস পর্যন্ত হতে পারে। তার মানে ওই ডেথ কিন্তু ইজ নট ডিরেক্টলি রিলেটেড ডিউ টু চিকুনগুনিয়া, এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ শুধুমাত্র একটা রোগ চিকুনগুনিয়াতে সেই রকম মৃত্যুর ঝুঁকি থাকে না বা এখনও পর্যন্ত পাওয়া যায়নি, আনলেস ওই পেশেন্ট অন্য কোনো কমপ্লিকেশনসে না থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে স্যার যে কথাটা বারবার বলছেন যে আসলে চিকুনগুনিয়া কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অবশ্যই টেস্টে যেতে হবে। যদি টেস্টে না যাই এটা চিকুনগুনিয়া হতে পারে, এটা ডেঙ্গি হতে পারে, এটা জিকা ভাইরাস হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন মর্টালিটি প্রবাবিলিটি অনেক হাই। সুতরাং সরাসরি চিকুনগুনিয়া হলে যে আরও কিছু কমপ্লিকেশনস সেখান থেকে বেড়ে যাবে সেটা না। আরেকটা জিনিস, চিকুনগুনিয়া পার্টিকুলারলি আর্থ্রালজিয়া বলে যে বিষয়টা আছে, অর্থাৎ খুব ব্যথা হবে, গিটে ব্যথা হবে, ফুলে যাবে, এবং এই ধরনের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের আগেই আর্থ্রাইটিস থাকে তার বেলায় কিন্তু সাফারিংসটা আরও বেশি হবে। এবং আমি আমার ফ্যামিলিতে একটা পেশেন্ট এখন আমরা পেয়েছি যে গত 2 মাস ধরে ভুগছে এবং এমন ভুগছে যে সে কোথাও বসলে সে আর উঠতে চাচ্ছে না, কিংবা উঠলে সে বসতে চাচ্ছে না, কারণ তার ওই এই যে যে জয়েন্টসগুলো আছে সেই মুভমেন্টে সে খুব ভীষণ কষ্ট পাচ্ছে। আর কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে চিকুনগুনিয়া এবং ওইভাবে ট্রিটমেন্ট চলছে, ওইভাবে ট্রিটমেন্ট চলছে। কিন্তু এখন আলটিমেটলি যেটা হচ্ছে যে স্যার বলেছেন যে অ্যাকিউট ফেজ আছে, সাব অ্যাকিউট আছে এবং ক্রনিক ফেজ আছে, উই ডোন্ট নো যে আমরা কতদিন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এইরকম কষ্ট বয়ে বেড়াতে হবে।
হতে পারে এটা এক বছর দু বছর হতে পারে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো আপনাদের মধ্যে যদি কেউ প্রশ্ন করেন নাম সহ বলুন। আমি উত্তম স্যার কাছে কোশ্চেনটি করতে চাই। আমাদের রেজা স্যার যেটি বললেন যে আর্থ্রাইটিসের ব্যাপারটি, আর উত্তম স্যার বললেন যে এটি শিশু এবং বৃদ্ধদের ব্যাপারে সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমি কিছুদিন আগে অনলাইনে একটি জার্নাল পড়ছিলাম, সেখানে বলা হয়েছিল যে চিকনগুনিয়া থেকে পরবর্তী যে বিষয়টি আমাদের আলোচনা কিংবা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে হচ্ছে পলি আর্থ্রাইটিস। এখন আমরা বিভিন্ন রকমের বৃদ্ধরা অনেক রকমের আর্থ্রাইটিসে ভোগেন, এখন আমাদের যদি সুনির্দিষ্টভাবে কিছু বলতেন যাতে আমরা বুঝতে পারি আমাদের বাবা মা কিংবা আমাদের পরিবারের বয়স্কদের যে আর্থ্রাইটিস আসলে পলি আর্থ্রাইটিস কিনা কিংবা অন্য কোনো রোগ হচ্ছে কিনা, যাতে আমরা তাদেরকে পরবর্তী সুনির্দিষ্ট চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আমি তার আগে একটু বলে দিই, এটাই মনে আমার বলার সর্বশেষ সুযোগ। আসলে ভাইরাস এমন একটি রোগ, আমরা বিজ্ঞানীরা এখনও এই ভাইরাসের পিছনে আমরা দৌড়ছি। আমাদের বড় বড় অনেক রোগ, এইডস সহ যেগুলো ভাইরাস, এগুলোকে আমরা এখনও পর্যন্ত জয় করতে পুরোপুরি পারিনি। আমরা বাংলাদেশ বিগত কয়েক বছর যাবৎ শুধু ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। কখনো আমরা বলছি সোয়াইন ফ্লু, কখনো বলছি বার্ড ফ্লু, কখনো বলছি আমরা জাপানিজ বি এনকেফালাইটিস, কখনো বলছি ইবোলা ভাইরাস, কখনো বলছি জিকা ভাইরাস, কখনো বলছি ডেঙ্গু ভাইরাস, এইবার হলো আমাদের চিকুনগুনিয়া ভাইরাস। অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে প্রতি বছরই নতুন না নতুন কিছু আমাদের সরকারকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে বা প্রয়োজন হচ্ছে। সেরকমই একটি ভাইরাস এই হলো চিকুনগুনিয়া ভাইরাস। তো এটি হলে যেটি বলছিলেন প্রফেসর রেজা, এটি শুধু আর্থ্রালজি এবং আর্থ্রাইটিস এটিকে আমি একটু ভাগ করতে চাই। আর্থ্রালজি হলো আমার গিরা গিরা ব্যথা, আর আর্থ্রাইটিস হলো ওই গিরা ব্যথাটার একটি অসুখ যেটাকে আমরা ইনফ্লামেশন বলি। এটি ইনফ্লাম হয় এবং এটা ফুলে যাবে, তখন এটিকে বলতেছে আর্থ্রাইটিস। আর পলি আর্থ্রাইটিস বলতেছে আমরা একের অধিক যদি গিরা আমাদের এরকম ফুলে যায় এবং ইনফ্লামেশন হয় তখন এটিকে বলতেছে আমরা পলি আর্থ্রাইটিস। যেটি আমরা সাব অ্যাকিউট স্টেজ এবং ক্রনিক স্টেজটি মূলত এই আর্থ্রাইটিস এবং হলো আর্থ্রালজিয়া। তো কেউ যদি আগের থেকেই সে কোনো আর্থ্রাইটিস রোগে ভুগে থাকে, এটা সেরো নেগেটিভ সেরো পজিটিভ আর্থ্রাইটিস, তারপর চিকুনগুনিয়া এই রোগটি যদি আবার নতুন করে পড়ে আর্থ্রাইটিস তার কাছে যদি এটির কমপ্লিকেশানে তাকে আক্রান্ত করে, এটা মারাত্মক ঝুঁকি। ওই শিশু এবং বয়োবৃদ্ধ যেমন আমাদের ভালনারেবল একটি গ্রুপ, এই গ্রুপটিও অত্যন্ত মানে কষ্টকর একটি রোগে পরিণত হবে। যার কারণে আমরা বলা হচ্ছে, স্যার যেটি বলতে চাচ্ছিলেন, শুধু ওই ব্যয়বহুল আমরা ওই পরীক্ষাটাই করব বা ওই পরীক্ষাগুলিই করব তা না, ক্লিনিক্যালি আমাকে ডায়াগনোস করতে হবে একজন ডাক্তার এটি চিকুনগুনিয়া না ডেঙ্গু না অন্য কোনো ভাইরাল ফিভার। পাশাপাশি এই আর্থ্রাইটিস আর্থ্রালজিয়া থেকে আমাকে উপশম দেওয়ার জন্য আমার যে ওষুধটি প্রয়োজন আছে এটির জন্য ডেঙ্গু না এটা আমাকে এক্সক্লুড করতেই হবে। কারণ আমরা বলছি চিকুনগুনিয়া হলে শুধু প্যারাসিটামল খাবেন আর কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না, আর ব্যথানাশক ওষুধ খেতে হলে স্যার বারবার যেটি যোগ দিচ্ছেন চিকিৎসকের পরামর্শে যেতে হবে। চিকিৎসক ডিসিশন নেবে তাকে এনএসআইডি, ক্লোফেনাক, অন্যান্য ব্যথানাশক ওষুধ বা ডিজিজ মডিফাইং ড্রাগ বা স্টেরয়েড দিতে হবে কি না, এই বিষয়গুলো ঘরে বসে থাকলে হবে না। যদি আমি ঘরে বসে থাকি তাহলে আমি ওই ক্রনিক তিন মাস ছয় মাস এক বছর আমি ভুগতে পারি। এইটির জন্য এখন বলা হচ্ছে সাত দিন পর্যন্ত আমরা প্যারাসিটামল দেব, কোনো অ্যান্টিবায়োটিক খাবো না, আমরা বিশ্রাম করব, পরিবার প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবো, খাবার স্যালাইন খাবো, আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেবো, যদি আমার র্যাশ এবং চুলকানি থাকে তাহলে অ্যান্টিস্টামিন খাবো, আর কোনো ওষুধ না, কোনো অ্যান্টিবায়োটিক না কোনো। সাত দিন পরে আমরা চিকিৎসকরা এখন আর্থ্রাইটিসের চিকিৎসা করছি, এনে প্রয়োজনে শর্ট টার্ম স্টেরয়েড দেওয়া হচ্ছে এবং ক্লোফেনাক এবং অন্যান্য ব্যথানাশক ওষুধ আমরা দিচ্ছি, এবং আর্থ্রাইটিসের জন্য আমরা আরও অনেক ওষুধ আছে যেগুলো আমরা ডায়াগনোসিস করার পরে এটি ডেঙ্গু না প্রয়োজনে আমরা এটার জন্য হাইড্রোক্সি ক্লোরোকুইন, মেথোট্রেক্সেট, তারপর সালফাসেলাজিন আরও অনেক ধরনের ওষুধ আছে এগুলো আমরা দিচ্ছি। যার কারণে মোদ্দা কথা, আমরা এই রোগে আরেকটি জিনিস জেনে রাখা ভালো, এই রোগে চিকুনগুনিয়া হলে মৃত্যুর কোনো ঝুঁকি নেই, তবে একটি জিনিস মনে রাখতে হবে, ভাইরাল এনকেফালোপ্যাথি, ভাইরাল এনকেফালাইটিস, ভাইরাল মেলিঙ্গো এনকেফালাইটিস, ভাইরাল মেলিঙ্গো এনকেফালাইটি, অর্থাৎ যে কোনো ভাইরাসের কারণে আমি অজ্ঞান হতে পারি, কিছু নেই হতে পারে আমার ব্রেন এটা তো। আরেকটি মায়োকার্ডাইটিস, যে কোনো ভাইরাসের কারণে মায়োকার্ডাইটিস হতে পারে,
আমাদের এই চিকুনগুনিয়া কোনো আশঙ্কা নেই, তারপরও আমাদের চিকিৎসকের মাথায় রাখতে হবে, সেই কারণে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। তো আমরা আপনার আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আপনি খুব সংক্ষেপে আপনার যেমন তো বটি তুলে ধরুন। এটা আমার মনে হয় সর্বসাধারণের জন্য বলতে চাচ্ছি যে এই চিকুনগুনিয়ার কোনো স্পেসিফিক কোনো ড্রাগ নাই, স্যার ঠিকই বলেছেন, শুধু ব্যথানাশক সিমটোম্যাটিক ট্রিটমেন্ট চলবে এবং এটার এখনও পর্যন্ত প্রতিষেধক ভ্যাকসিনও তৈরি হয়নি। সুতরাং কোনোভাবে সাধারণ জনগণ এই রোগে আক্রান্ত হয়ে যেন কোনো ব্যক্তি দ্বারা প্রতারিত না হয়, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা প্রফেসর খান, আমরা শুনছি যে সেপ্টেম্বর পর্যন্ত এটির প্রাদুর্ভাব থাকবে, তারপরে হয়তো থাকবে না, এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন এবং আপনার শেষ মন্তব্যটা এই বিষয়ে জানতে চাই। বিষয়ে আসলে এরকম নির্দিষ্ট কিছু নাই যে এটা সেপ্টেম্বর থাকবে, এরকম কিন্তু নির্দিষ্ট কোনো আমাদের কাছে তথ্য নেই, তবে এটা থাকতে পারে। কিন্তু এখন কিন্তু যদি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখন কিন্তু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব একেবারেই কমে গেছে, এখন নতুন করে খুব যে সংক্রমিত হচ্ছে তা কিন্তু নয়, এটি হলো আমার এই বিষয়ে কথা। আরেকটি বিষয় হলো যে এটি খুব একটি সাধারণ ভাইরাস রোগ, এতে মানুষ এর মৃত্যু হয় না এবং এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং এটা কোনো মহামারী রোগও নয়, এবং সে কারণে আমরা সচেতন হলে আমরা যদি বেশি আক্রান্ত হই চিকিৎসকের কাছে গেলে আমরা এটি সহজেই উপশম পাবো। সেই কারণে আমরা সকল মহলকে অনুরোধ করব, আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে যার যেখানে দায়িত্ব রয়েছে সেটি পালন করবো, আমি এটি আমরা যেন মানুষের মধ্যে সচেতন করার জন্য সবাই সব জায়গায় কাজ করি। না আমি আমরা একটু আগে কিন্তু আলোচনা একটা জিনিস বলছিলাম যে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষকে যেভাবে এগিয়ে আসতে দেখেছি ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে, এবার কিন্তু সেইভাবে আমরা লক্ষ্য করছি না। যেমন আপনারা প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি চেষ্টা করছে, কিন্তু সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো একদম রাস্তায় নেমে যায় সেটা লক্ষ্য করছি না। এটা কি তাহলে তাদের ভিতরে খুব একটা নাড়া দেয়নি, নাকি আমরা আরও প্রচার করলে পরে মানুষকে জানালে তারপর আসবে তারা? আমার কাছে যেটা মনে হয়েছে যে গণমাধ্যম যে ভূমিকাটা রেখেছে সচেতনার জন্য এটি যথেষ্ট, এবং সাধারণ মানুষের কী করার ছিল, সাধারণ মানুষের একটি কাজই করার ছিল যে আমরা মশক নিধনের জন্য আমরা ঐক্যবদ্ধ সবাই একদম সকল জায়গায় ছড়িয়ে পড়তাম। এই জায়গায় যদি সিটি কর্পোরেশন উদ্যোগটা নিত, মানুষের যদি সহযোগিতার কথাটা তো বলতো যে আমরা যেমন মেডিকেল স্টুডেন্টরা যেরকম একটা করেছিল সে একইভাবে এটা তো মেডিকেল স্টুডেন্টরা করেছে তো স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বা আমাদের শিক্ষকদের উদ্যোগে, একইভাবে কোথাও থেকে তো উদ্যোগটা নিতে হয়, সেখানে উদ্যোগটা নিলেই কিন্তু মানুষ সাড়া দেয়, এটাকে আমাদের বাংলাদেশের মানুষের একটা ঐতিহ্য। সে কারণে আমরা আশা করব যে মূল বিষয়টা ঘুরিয়ে ফিরে যাই বলি আমরা, এটি এডিস মশার কারণে হয়েছে, এডিস মশাকে আমাদের ধ্বংস করতে হবে, সেখানে সিটি কর্পোরেশন নেতৃত্ব নিয়ে আমাদের সবাইকে আহ্বান করলে সবাই নিশ্চয়ই সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিত, এবার হয়নি, নিশ্চয়ই আগামীবার সেটা আমরা সবাই মিলে করব। আচ্ছা প্রফেসর, এই যে এই ব্যাপারে আপনার মন্তব্য এবং আহ্বান যদি কোনো কিছু থাকে আমাদের উদ্দেশ্যে একটু বলবেন। যেহেতু এই রোগের স্পেসিফিক চিকিৎসা নাই, সুতরাং ভেক্টর কন্ট্রোল করতে হবে, মসকিউটো কন্ট্রোল করতে হবে, যেন মসকিউটোর বংশবৃদ্ধি আমরা ভালো করে রোধ করতে পারি আমাদের ঘরে থেকে শুরু করে আমাদের সারাউন্ডিংস তথা সমস্ত জায়গাতে, কোনো জায়গাতে পানি জমতে দিব না এক কথাই, তাহলে আমরা এই মশার বিস্তার আমরা যথেষ্ট পরিমাণে কমাতে পারবো এবং তাতে চিকুনগুনিয়া আমাদের কন্ট্রোলে চলে আসবে আশা করছি। আচ্ছা প্রফেসর বড়ু, আপনি কি আপনার আহ্বান তো করবেনই দর্শকদের উদ্দেশ্যে এটা যাতে ইয়া হয়, কিন্তু এর মধ্যে কি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কি না, যদি থাকে সেটি একটু উল্লেখ করবেন। আমার সুনির্দিষ্ট প্রস্তাবের আগে যেটি হলে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি বারবার অনেক চেষ্টা করেছেন, মিডিয়ার লোক এবং মাননীয় দুই মেয়রকে নিয়ে বৈঠক করা এবং আমাদের আমরা যারা বিশেষ করে যারা স্বাস্থ্য বিভিন্ন হাসপাতালের ডাইরেক্টর এবং যারা জড়িত আছি, বারবার উনি মিটিংয়ের মাধ্যমে এটিকে গত এক মাস দেড় মাস যাবত উনি অনেক চেষ্টা করেছেন, আমি তার উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর এটির জন্য সবাই আমরা বলেছি, আমি একজন চিকিৎসক হিসেবে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি বলবো এটা আতঙ্কিত হওয়ার কিছুই নেই, এই রোগটি আমরা কোনো চিকিৎসা যেমন নেই তেমনি আমরা চিকিৎসকরা সবসময় আমরা প্রস্তুত আছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের প্রতিটা হাসপাতাল আপনাদের জন্য চিকুনগুনিয়া কর্নার খোলা হয়েছে এবং যারা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের জন্য আর্থ্রাইটিস ক্লিনিক খোলা হয়েছে এবং আমরা মানসিকভাবে প্রস্তুত আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। অতএব আপনারা আমাদের কাছে আসবেন, পরামর্শ নেবেন, সরকারি হাসপাতালগুলোতে আসবেন এবং এই রোগের একটি সামাজিক দল মত
নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই রোগ প্রতিরোধ করব, অন্যান্য দুর্যোগ মোকাবেলা যেমন আমরা একসাথে করি, এটি আমরা একটা সামাজিকভাবে আমরা মনে করি এই চিকুনগুনিয়া প্রতিরোধে আমরা সক্ষম হব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ একটা আলোচনা অংশ নেওয়ার জন্য, আর বিশেষ করে আপনারা যারা স্টুডিওতে এসে প্রশ্ন করে প্রাণবন্ত করেছেন এই আলোচনাকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, চিকুনগুনিয়ার আদ্যপান্ত নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা। আশা করছি বিজ্ঞ চিকিৎসকদের এই আলোচনা থেকে যেমন রোগীরা উপকৃত হবেন, তেমনি সময় উপযোগী সিদ্ধান্ত নিতে নীতি নির্ধারকদেরও সুবিধা হবে। সংশ্লিষ্ট বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে এবং খুব শিগগিরই কষ্টকর এই রোগের হাত থেকে মুক্ত হবে দেশবাসী। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এসএটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি এসএটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:30 এবং শুক্রবার 9:00। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।